গল্প শ্যামময়ী, লেখনীতে অন্বেষা মেহরিন, ছদ্মনাম। গল্পের প্রথম অংশ। বুঝতে পারছি আজ আবারও একটা সম্বন্ধ ভেঙে যাবে। সপ্তমবারের মতো আমার জন্য আসা সম্বন্ধটা আজ আবারও ভেঙে যাবে। এতে অবশ্য আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার পরিবারের হচ্ছে। মা তো রীতিমতো কটমট চাহনিতে তাকিয়েও ফেলেছে অনেকবার। পরিবারের কাছে আমি এখন অনেকটা অবহেলিত বস্তুর মতো। এর আগেও প্রকাশ্য অপ্রকাশ্য আমার জন্য অনেক সম্বন্ধ এসেছিল, একটা তো প্রায় হতে হতে ভেঙে গেল। কারণ একটা, আমি কালো। ঠিক কালো বললে চলে না, শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ। কিন্তু সবার কাছে আমার এই শ্যামবর্ণ রংটা কালো নামে বিশেষ পরিচিত। আমাদের এই সমাজের মানুষগুলোর কাছে ফর্সা মানে দুধের আলতা, আর বাকি সব কালো হিসেবে গণ্য হয়। ভয় হচ্ছে পাত্রপক্ষ যাওয়ার পর আমার সাথে ঠিক কি হবে এটা ভেবে। কারণ যতবার সম্বন্ধগুলো ভেঙেছে, ততবার পরিবারের কটূক্তি কথার সম্মুখীন হতে হয়েছে। প্রথম যেদিন সম্বন্ধটা আসলো, পাত্রপক্ষ দেখার পর সরাসরি বলে দিল, মেয়ে তো কালো, আরেকটু ফর্সা হলে ভালো হতো। তার কিছুক্ষণ পর সবাই চলে গেল, আর আমাকে শুনতে হলো সকলের গালমন্দ। ওই দিন প্রচুর কেঁদেছিলাম, উপরওয়ালার কাছে একটাই অভিযোগ করেছিলাম, আরেকটু সুন্দর হলে কি খুব বেশি খারাপ হয়ে যেত। ভাবনার মাঝে কখন যে মা এসে সামনে দাঁড়িয়েছিল বুঝতে পারলাম না। মাকে দেখে বুঝতে পারলাম পাত্রপক্ষের সবাই চলে গিয়েছে। মা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে কতবার বলেছিলাম একটু ফর্সা হওয়ার ক্রিম দে, মুখটা একটু ফর্সা কর, যেন পাত্রপক্ষের পছন্দ হয় আর এবারের যাত্রায় বিয়েটা হয়ে যায়। না তুই দিবি না, বলি নবাবজাদি একটু ফর্সা না হলে তোকে কেউ বিয়ে করতে চাইবে কখনো? মা তুমি তো জানো আমার ওসব ক্রিম দিতে ভালো লাগে না, মুখটা ফর্সা করে কি হবে, হাত পা তো ঠিক আগের মতো রয়ে যাবে, উল্টো ক্রিমের সাইড এফেক্টে স্কিন নষ্ট হবে। একটু নষ্ট হলে হতো, কিন্তু বিয়েটা তো হয়ে যেত, পরে না হয় শ্বশুর বাড়িতে গিয়ে ডাক্তার দেখিয়ে ফেলতি। আমি জলভরা দৃষ্টিতে মার দিকে তাকিয়ে রইলাম, কিছু বলিনি। কিন্তু ভাবছিলাম মার কাছে আমি কিছু না, তার কাছে আমার সুন্দর হওয়ারটা মুখ্য। মা আরো কিছুক্ষণ বকাঝকা করে চলে গেল। জানালার ধারে মাথা ঠেকিয়ে সুদূর আকাশটার পানে তাকিয়ে আছি। ভাবছি আমার জীবনটা এমন কেন হয়ে গেল। পরিবারের বড় সন্তান হওয়া সুবাদে সকলের ভালোবাসাটা একটু বেশি পেয়েছিলাম। যেই না বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলো, অমনি কালো বিধায় একের পর এক বিয়ে ভাঙ্গছে বলে সে ভালোবাসা ঘৃণায় পরিণত হলো। আজ প্রকৃতিরও হয়তো আমার মতো মন খারাপ, নয়তো কিছুক্ষণ আগে রোদে ঝলমল করতে থাকা আকাশের নীলাভ বর্ণটা হঠাৎ নিকষ কালো হয়ে যাবে কেন। মনে হচ্ছে ধরণী কাঁপিয়ে এখনই বৃষ্টি নামবে, নামুক, খুব বৃষ্টি নামুক। বৃষ্টির ফোঁটার সাথে আজ চোখের জল সব বিসর্জন দিব, প্রকৃতির সাথে সাথে নিজের কষ্টগুলোও ধুয়ে মুছে ফেলব। মন খারাপের বিষণ্নতার মাঝে পরিচয়টা দেওয়া হলো না। আমি অন্বেষা মেহরিন, ডাকনাম আভা, সকলে আভা বলে ডাকে। এবার অনার্স প্রথম বর্ষ, ওল্ড বাংলা ডিপার্টমেন্টের ছাত্রী। আমরা চার বোন, ভাই নেই। আমি সবার বড়, তার উপর গায়ের রং শ্যামবর্ণ, তাই আমাকে ঘিরে সবার চিন্তাটা একটু বেশি। আমাকে কিভাবে বিয়ে দিতে পারবে, আর বাকিদেরও আস্তে আস্তে বিয়ে দিয়ে মা বাবা ভার মুক্ত হবে। আমার অনেক পড়াশোনা করার ইচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে, কিন্তু পরিবারের সকলের চিন্তা, যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবে তত তাড়াতাড়ি বোঝা কমবে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর পর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সবাই, কিন্তু হায়, আমার শ্যামবর্ণের জন্য বিয়ে হয়েও হচ্ছে না।
হয়তো আরেকটু ফর্সা চায়, নয়তো মোটা অঙ্কের যৌতুক। অবশ্য যৌতুক দিতে আমার পরিবারের কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে। কেন যৌতুক দিব? আমি কি কোনো বস্তু? যে যেভাবে চাইবে সেভাবে দরদম করে নিবে। যৌতুকের কথা আসলে আমি পাত্রপক্ষের সামনে বিয়ে ভেঙে দেই, তার জন্য গালমন্দ কম শুনিনি। হঠাৎ কারো স্পর্শ অনুভব করতে পিছু ফিরে দেখি সে যৌবনটা কাঁধে হাত রেখে ব্যথাতুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ফিরতে দেখে বলতে লাগলো, আপাই বিয়েটা ভেঙে গিয়েছে বলে মা তোকে অনেক বকেছে তাই না রে? জানিস স্কুল থেকে এসে শুনি বিয়েটা ভেঙে গেছে। তাই সোজা তোর রুমে চলে আসলাম। প্রতিবার ই এমন হয় আর তুই মন খারাপ করে জানালার ধারে বসে থাকিস। জানি না মা কেন এমন করে। মন খারাপ করিস না আপাই, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তোর জীবনে এমন একজন আসবে যার কাছে তোর শ্যামবর্ণ রংটা হবে তার প্রিয় রং, আর তোকে অনেক অনেক ভালোবাসবে। তখন মার দেওয়া সব কষ্টগুলো মুছে যাবে দেখিস। আমার এই বোনটা আমাকে একটু বেশি বুঝে। চার বোনের মাঝে তুবা তৃতীয়। আমরা তিন বোন প্রায় সমবয়সী। চতুর্থ জন মীরা একদম ছোট। দ্বিতীয় বোন মীরাটা কিছুটা ইন্ট্রোভার্ট, কারোর সাথে তেমন কথা বলে না, যত কিছু হোক সে মুখ বুঝে মেনে নেয়, ভালো করে কথাটুকু বলে না। কিন্তু তুবা তার বিপরীত, চঞ্চল প্রকৃতির, সময় অসময় জ্ঞান দিতে সে এক্সপার্ট। তুবার সাথে আমার সম্পর্কটা একটু বেশি মধুর। মন খারাপ হলে সবার আগে কিভাবে বোঝে যায় মাঝে মাঝে ভেবে পাই না। এই যে মন খারাপ বুঝে গিয়েছে, তাই স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ না করে আপাইকে জ্ঞান দিতে চলে আসছে। বললাম, তুবাক কালো বা শ্যামবর্ণ মেয়েরা কখনো কারো ভালোবাসা পাবে এমনটা আশা করা বেমানান। জানি সে পৃথিবীতে শ্যামবর্ণ মেয়েদের নিয়ে ফিল্ম, বই, ছবি, উপন্যাস হয়েছে অহরহ, কিন্তু বাস্তবে তা সোনার হরিণ পাওয়ার মতো। মন খারাপ করো না, তুমি অনেক ভালোবাসা পাবে দেখো। এই তুবা তোমাকে দোয়া দিচ্ছে, আমার দোয়া কিন্তু কখনো বিফলে যায় না। হিহিহি, এবার একটু হাসো না আপাই, হয়েছে তোর পাকনামি, যা ফ্রেশ হয়ে নে। খিদে পেয়েছে নিশ্চয়ই, আমি খাবার দিচ্ছি, আগে হাসো তারপর যাচ্ছি। ওর কথায় হাসি দিয়ে ফেললাম আর বললাম, তুই যাবি নাকি মার খাবি ফাজিল? এই তো গুড গার্ল, তোমার হাসিটা সুন্দর আপাই, দেখো আমার ভবিষ্যৎ জিজু তোমার হাসিতে ফিদা হবে। হিহিহি, তোকে তো বলতে দৌড়, কে বলবে ও আমার ছোট, তাও গুনে গুনে 5 বছরের। কথায় শুনলে মনে হবে আমি না আমার বড় বোন পাগলি। রাতে শুয়ে শুয়ে ভাবছি আর কতদিন এভাবে পাত্রপক্ষের সামনে গিয়ে বসব, আর কতদিন সং সেজে নিজেকে অন্যর কাছে সপিজে ন্যায় উপস্থাপন করব, এর শেষ কোথায়? আজকাল নিজেকে কেমন দোকানের পণ্য বলে মনে হয়। একটা করে সম্বন্ধ আসবে আর দোকানের পণ্য কিনার মতো যাচাই বাছাই করে দেখে চলে যাবে। পরিশেষে প্রতিবার কিছু না কিছু শুনতে হবে, মার বকাঝকা, মামার বাড়ি, খালার বাড়ির সকল আত্মীয়দের নিন্দে শুনতে শুনতে আমি ক্লান্ত। যখন একটা সম্বন্ধ আসছে শুনবে, পাত্রপক্ষ যেতে দেরি তো 14 গুষ্টি ফোন করতে দেরি নেই। শুধু বিয়েটা পাকাপোক্ত হলো কিনা জানার জন্য, যেই না শুনবে ভেঙে গেছে অমনি সকলের নিন্দে শুরু। আচ্ছা শরীরের রংটা ই কি সব? বাকি সব অহেতু, আমি তো নিজে নিজেকে তৈরি করিনি, উপরওয়ালা তৈরি করেছেন 18,000 মাখলুকাতকে। তার মাঝে ইনসান, মানুষ, পৃথিবীর সেরা জীব।
তাহলে আমরা কেন আমাদের নিয়ে এত বিচার বিবেচনা করি? মানুষ যদি নিজে ই নিজেকে তৈরি করতে পারত, তাহলে কখনো নিজেকে অন্যের কাছে হেয় হতে দিত না। কি ভাবছো আপাই, দুপুরের ঘটনা নিয়ে এখনো মন খারাপ করে আছো? ভাবছো কালকে আরো একবার সুযোগ পাবে প্রতিবেশীরা তোমাকে নিয়ে নিন্দে করার? তাই তো, ভুলে যাও না ওসব। জানো তো আমাদের সমাজটা কেমন, অন্যের পিছু লেগে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তাদের, কখনো তো কারো ভালো করবে না, উল্টো ঘুরে ঘুরে দেখবে কিভাবে কার ভুল ত্রুটি খুঁজে পাওয়া যায় আর কখন সেটাকে তিল থেকে তাল বানানো যায়। সেটা ই বাদ দে, আমি এসব কিছু ভাবছি না। আগে হলে বোকার মতো কান্না কাটি করতাম, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, তাই সব হজম করে নিতে পারি। ভাবছি কাল ভার্সিটি গেলে পরীক্ষায় কি দিব। এসব কিছুতে পড়তে পারিনি ভালো করে, ম্যাম বকবে। আর আফিকেও আমার বেস্টি মেসেজ করা হয়নি, চিন্তা কর না, সকালে পড়া শেষ করে নিও, তাহলে ভালো পরীক্ষা দিতে পারবে বরাবর। ই তুমি ভালো করো, এবারও ইনশাআল্লাহ ভালো করবে। হুম, ঘুমা, সকালে উঠতে হবে। শুভরাত্রি আপাই, শুভরাত্রি। ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পরীক্ষার পড়া পড়তে পড়তে কখন যে আবার টেবিলে ই ঘুমিয়ে পড়ি বুঝতে পারলাম না। হঠাৎ ঘুম ভাঙ্গতে তাড়াহুড়ো করে রেডি হয়ে না খেয়ে কোনোমতে ভার্সিটিতে পৌঁছাই। সেখানে যেতে দেখি আফি দাঁড়িয়ে আছে গেইটের কাছে, মুখ দেখে বুঝতে পারছি এ মেয়ে আজ আমায় মেরে ফেলবে প্রশ্ন করে করে। তার পেটে হাজারো প্রশ্ন কিলবিল করছে, কখন বলবে কখন সব শুনবে, হওয়ার কথা কাল যা হলো। ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো, শয়তান মেয়ে, এ তোর আসার সময় হলো, কি করছিলি এতক্ষণ? জামাইয়ের কথা ভাবছিলি, ভেবেছিলাম একটু আগে আসলে কিছু কথা বলবো, সেটাও হলো না, উল্টো পরীক্ষা শুরু হয়ে গেল 10 মিনিট আগে, আর তুই আসছিস এখন? তাড়াতাড়ি চল আফি, একসাথে কত প্রশ্ন করিস তুই, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে প্লাস জ্যাম ছিল তাই লেট তোর সাথে। আফিকে বলতে না দিয়ে আমি বললাম, জানি তোর পেটে হাজারো প্রশ্ন ঘুর ঘুর করছে, এক্সাম শেষ হোক তারপর আস্তে ধীরে ক্যান্টিনে বসে আরাম করে সব বলবো, ততক্ষণ পর্যন্ত মুখবন্ধ রাখবি, বন্ধ মানে বন্ধ। জি বাপ। আচ্ছা এখন যাই চল, কিন্তু আমার পেটে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, সেটার কি হবে, সব না বলা পর্যন্ত শান্তি পাব না আমি, জানি, পরে বলবো, চল। পরীক্ষা শেষে ক্লাসরুম থেকে বেরিয়ে আফি আর আমি হাঁটছি ক্যান্টিনের উদ্দেশ্য, আফি প্রশ্ন নিয়ে বকবক করে যাচ্ছে, আমি শুনে যাচ্ছি, কিন্তু কিছু দূর যেতে পরীক্ষা শেষে ক্লাসরুম থেকে বেরিয়ে আফি আর আমি হাঁটছি ক্যান্টিনের উদ্দেশ্য, আফি প্রশ্ন নিয়ে বকবক করে যাচ্ছে, আমি একমনে শুনে যাচ্ছি, কিন্তু কিছু দূর যেতে কোথা থেকে একটা ক্রিকেট বল এসে ছুড়ে পড়ল আমার গায়ে। সামান্য ব্যথা পেলেও আশ্চর্য হয়েছি খানিকটা, নিচু ঝুঁকে বলটা হাতে নিতে দেখি এর মাঝে সাদা কি যেন একটা দেখা যাচ্ছে, কৌতূহলবশত খোলে দেখি একটা চিরকুট, আর তাতে যা লিখা, আপু প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি বল মারার জন্য। আসলে আমি শুনেছি আপনি খুব রাগী, এটা আমি নয় ভার্সিটির প্রায় স্টুডেন্ট জানে, এবং কোন ছেলের সাথে কথা বলা পছন্দ করেন না সেটাও, তাই সরাসরি কথা বলতে পারবো না বলে এ টেকনিক ইউজ করেছি, আমাকে এক সিনিয়র ভাইয়া র্যাগিং দিয়েছে, বলেছে আমি যদি আপনাকে কলেজের পিছনে পুকুর পাড়ে নিয়ে যেতে পারি তাহলে আমার অ্যাসাইনমেন্টের খাতা ফিরত দিবে, নয়তো ছিঁড়ে ফেলবে, প্লিজ আপু আপনি একটু যাবেন।
নয়তো আমার অ্যাসাইনমেন্টের খাতা ফেরত পাব না। আমি আপনার কাছে হাত জোড় করছি আপু, অনুরোধটি রাখুন। চিরকুট পরামাত্র আমি আর আফি পুরোইহা। চোখ তোলে তাকাতে দেখি সামনে একটা ছেলে জলভরা দৃষ্টিতে আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। আহা বেচারা, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে অনেক ভয় আছে খাতার জন্য। আফি আর আমি ছেলেটার দিকে এগিয়ে যাই, বলি, ভয় পেও না ভাইয়া, তোমার খাতার কিছু হবে না, চল আমরা যাচ্ছি। ছেলেটা কৃতজ্ঞ চোখে তাকিয়ে হাঁটতে শুরু করল, পিছু পিছু আমরাও তাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিলাম। হাঁটছি আর ভাবছি, আমি ছেলেদের সাথে কথা বলি না এটা সত্যি, কিন্তু তাই বলে রাগি, আমি তো আজ পর্যন্ত কারো সাথে তেমন রাগ দেখাইনি, একমাত্র একটা ছেলের সাথে ছাড়া। মাস দু এক আগে একটা সিনিয়র ভাইয়াকে সামান্য কথা শুনিয়েছিলাম, ক্যাম্পাসে কয়েকটা মেয়েকে উত্তক্ত করছিল বলে। কারো সাথে তেমন কোনো ঝামেলা তো হয়নি। হ্যাঁ অবশ্য ওই দিনের ওই ঘটনার পর থেকে দেখতাম কিছু সংখ্যক ছেলে আমার দিকে কেমন করে যেন তাকাতো, তাই বলে আমি রাগী উপাধি পেয়ে গেলাম। আশ্চর্য, কথাটি ভাবছি আর হাঁটছি। হঠাৎ তাকিয়ে দেখি আফি কেমন করে আমার দিকে তাকিয়ে আছে, বিস্ময় চোখ বড় বড় করে ওকে জিজ্ঞাসা করলাম, আমি যা ভাবছি তুইও কি তাই? একদম, আমিও তাই ভাবছি। জানু, কিছুদিন আগে যে সিনিয়র ভাইয়াটা কে কথা শুনিয়েছিলি উনি নয় তো? ওই দিন তো তিনি তেমন কিছু বললেননি, আজ আবার সেই জন্য বদলা নিবে না তো? সাংঘাতিক, যদি কিছু করে না গেলে হয় না আভারানী। বিস্ময় এবং ঘাবড়ানো দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছিল আপি, এতে যে আমারও ভয় হচ্ছে না তা কিন্তু নয়, ভয়ও পাচ্ছি সাথে সাহস সঞ্চয় করার চেষ্টা করছি। বললাম, ভয় পাস না, কিছু বলে দেখুক বেটা, নাক ফাটিয়ে দিব পুরো, হাঁটতে থাক। কথাগুলো বলতে বলতে ছেলেটা সহ আমরা তিনজন কলেজের পিছে পুকুর পাড়ে এসে দাঁড়াই। সামনে তাকিয়ে দেখি যা ভেবেছিলাম তাই, ওই দিনের ওই সিনিয়র ভাইয়া তা দাঁড়িয়ে আছে। আমাদের দেখে তিনি হাসি মুখে এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালেন, ছেলেটাকে তার খাতাটা ফিরিয়ে দিলেন, তিনি ছেলেটাকে ধন্যবাদ ও সরি দুটো বললেন। আমাদের নিয়ে আসতে পেরেছে বলে ধন্যবাদ দিলেন, আর র্যাগিং করার জন্য সরি বলে বিদায় করে দিলেন। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আফি ও আমি সবটাই শুনছিলাম, ওনাকে এগিয়ে আসতে দেখে তাকে কোনো রকম সুযোগ না দিয়ে আমি বলতে লাগলাম, ভাইয়া আমাদের এভাবে ডেকে আনার মানে কি? আর আপনি আমাকে সকলের কাছে রাগি বলে কেন পরিচয় করিয়ে দিচ্ছেন? আমি রাগি, সিরিয়াসলি, ওই দিনের ঘটনায় আপনার দোষ ছিল বলে আমি প্রতিবাদ করেছিলাম, তাই বলে ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে আজ এতদিন পরে প্রতিশোধ নিতে এমন একটা নির্জন জায়গায় ডেকে আনবেন, এটা আপনার থেকে আশা করিনি। আফিও আমার সাথে সাথে গলা মিলাল, হ্যাঁ তাই তো, আপনার যদি কিছু করার থাকতো তাহলে ওই দিন ই করে ফেলতেন, আজ একলা ডেকে এনে খারাপ কিছু করার ফোন দিয়ে আটবেন, এটা কেমন কথা? আগেভাগে বলে রাখি, উল্টোপাল্টা কিছু করার ভাবনা মাথায় থাকলে ঝেড়ে ফেলুন মশাই, না হয় দুজন মিলে এমন কেলানি কেলাবোনা গার্লফ্রেন্ডের নাম ভুলে যাবেন। সিনিয়র বলে ছাড় পাবেন না কিন্তু। হুম, তাকিয়ে দেখি আফির কথাগুলো শুনে ভাইয়াটা কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে, দেখে মনে হচ্ছে আমাদের কথাগুলো ওনার ঠিক বোধগম্য হচ্ছে না। উনি বলতে লাগলেন, আপুরা তোমরা যা ভাবছ আমি তেমন কিছু করব না, আমি নিধি চৌধুরী, তোমাদের এক ইয়ার সিনিয়র,
আমার এ আপুটার সাথে আমাকে ইঙ্গিত করে কিছু একান্ত কথা বলার ছিল, তাই ডেকেছিলাম। ক্যাম্পাসে কথা বললে মানুষ খারাপ ভাববে, ক্যান্টিনে বললে বন্ধুরা দেখতে পেয়ে উল্টো পাল্টা বলবে, তাই এখানে ডেকেছি। অন্য কোনো উদ্দেশ্য আমার নেই, সত্যি বলছি। বিশ্বাস করো তোমরা। আফি কিছু একটা বলতে যাবে, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা আমরা আর কিছু ভাববো না ভাইয়া। কি বলার জন্য ডেকে এনেছেন সেটা বলুন। মনে হচ্ছে আমার স্বাভাবিক কণ্ঠে কথাটি শুনে উনি খানিকটা স্বস্তি পেলেন, যার ফলে তিনি কোনোরকম ভনিতা ছাড়া ই এক শ্বাসে বলে দিলেন, আপু তুমি আমার ভাবি হবে, আকস্মিক। অবাস্তবিক কোনো কিছু দেখলে বা শুনলে মানুষ যেমন বিস্ময়ে যথাযথ প্রতিক্রিয়া করতে ভুল যায়, তেমনি আমাদের দুজনের অবস্থা তার কোনো অংশে কম হল না। দুজনের বন্ধ ওষ্ঠদ্বয় আপনা আপনি হা হয়ে গেল, নিভু নিভু আঁখি দুটো ডিম্বাকৃতির ধারণ করল, মুখ দিয়ে বেশ উচ্চসুরে কি শব্দটা বের হয়ে আসল, অথচ সামনে থাকা ব্যক্তিটির মাঝে কোনোরকম ভাবান্তর দেখা গেল না। তিনি বরাবরের ন্যায় স্বাভাবিক পুনরায় বলতে লাগলেন, যা শুনেছ তাই, তুমি কি আমার ভাবি হবে? আমার একটা বড় ভাই আছে, সে প্রচণ্ড রাগী আর জেদি, তাকে কেউ হ্যান্ডেল করতে পারে না। আমি তোমাদের থেকে 1 বছরের বড় হই, তাহলে ভাবো আমার বয়স কত। এত বড় ছেলে হয়েও প্রতিদিন ভাইয়ার হাতে মার খাই, তার ই প্রতি তারা চিহ্ন শোধ নিতে আমি এতদিন তোমার মতো রাগী আর বুঝদার একটা মেয়ের খোঁজ করছিলাম, যাকে আমার ভাইয়ার সাথে বিয়ে দিতে পারি আর আমার প্রতি টামাইরের হিসেব নিতে পারি। তুমি প্লিজ আমার ভাবি হয়ে যাও না, আমার ভাইয়া সুন্দর আছে, সত্যি বলছি, তোমার তাকে পছন্দ হবে, দেখেই বুঝতে পারবে, নিশ্চয়ই ভাবছো আমি পাগল হয়ে গেছি। নয়তো এত বড় ছেলে হয়েও ছোটদের সামনে কি না কি বলছি, কিন্তু বিশ্বাস করো সব সত্যি। জানো ভাইয়ার জন্য আজ পর্যন্ত আমার একটা গার্লফ্রেন্ডও জুটেনি, কাঁদো কাঁদো হয়ে আফিকে উদ্দেশ্য করে তিনি এ কথাটি বললেন। ভাইয়া বলে সে যতদিন পর্যন্ত প্রেমে পড়বে না ততদিন পর্যন্ত আমিও প্রেম করতে পারবো না, এটা বড় ভাইয়ের আদেশ। তুমি বলো এ বয়সে এসে এসব সহ্য করা যায়? দেখো আমি তোমার নামও জানি না এবং কি কখনো দেখিওনি, অবশ্য তুমি যেভাবে পর্দা করো কারো ই দেখার কথা নয়, তারপরও তোমাকে ই আমার ভাবি বানাবো, কারণ তোমার বাচনভঙ্গি বলছে তুমি অনেক রাগী, ওই দিনের কথায় বুঝেছিলাম, তাই তো তোমাকে ওই দিন কিছু বলিনি, বাড়িতে গিয়ে বেশ সময় নিয়ে ভেবেছি তোমাকে ভাবি বানালে কেমন হবে, অবশেষে সিদ্ধান্ত নিলাম আর আজ সব তোমাকে বলে দিলাম। ভাই তার কথাগুলো শুনে আমার আর আফির চোখকোটর থেকে বেরিয়ে আসা উপক্রম, মাবুদ এ ছেলে বলে কি, এত বড় শোকডো পেয়ে দুজনের কেউ যে অ্যাটাক ফ্যাটাক করি নিয়ে শুক্রিয়া। আফিরে এ ছেলে কি পাগল নাকি পাবনা থেকে পালিয়ে আসা কোনো রোগী, সামান্য কথা শুনিয়েছি বলে কোনো রিয়াকশন না করে উল্টো ডিরেক্ট ভাবি বানাতে চলে আসলো। আফি আমায় ধর, এসব শুনে মাথা আমার কেমন ভন ভন করছে, হয়তো এ ছেলে কোনো পাগল, নয়তো সিউর আমি কান কম শুনি। আফি শুধালো, ভাই আপনি সুস্থ মস্তিষ্কের প্রাণী তো, নাকি পাগল হয়ে ইদার ওদার ভাটাকতেছেন? তোমরা দুজন এমন কেন করছো? মানছি কিছুটা শোক পাওয়ার মতো ছিল কথাটা, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি বলছি, তোমাকে ই আমার ভাবি হিসেবে চাই,
তোমার ঠিকানা দিবে বয়সে ছোট কিন্তু মানে বড়, ভবিষ্যৎ ভাবি। একের পর এক অতিরিক্ত শোকটের কারণে দুই বেষ্টি মুখ দিয়েও শুধু এটুকুই উচ্চারণ করতে সক্ষম হলাম, চি ভাবি। আমার ভবিষ্যৎ ভাবি, সেটাও আপনি ই। এখন ঠিকানা আর নামটা বলুন ভাবি আপু। অবান্তর কথাবার্তা শোনামাত্র মেজাজ বিগড়ে গেল, রাগান্বিত স্বরে বললাম, দেখুন ভাইয়া, প্রথমত আমি আপনার ভাবি নই, দ্বিতীয়ত চিনি না জানি না, হুট করে কারো বউ ভাবি হয়ে যাব এটা কেমন কথা, আশ্চর্য, তৃতীয়ত আপনার মাথা ঠিক নেই, আগে সুস্থ হন তারপর কথা বলুন। আসছে নাম ঠিকানা জানতে, দ্বিতীয়বার এমন করে কাউকে কিছু বলতে যাবেন না, আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু অন্যরা ছাড় দিবে না, তখন মার খাবেন, চল আফি, ইচ্ছে তো করছে বেটাকে দেই দু চারটে। আমার বেস্টিকে বলে কিনা রাগি আবার করতেও চায় ভাবি, সিনিয়র সিনিয়রের মতো থাকবেন নয়তো পেট ফুটো করে দিবে, চল আভারানী। কথাগুলো বলে চলে যাওয়ার উদ্যম আফি তাকিয়ে দেখে আভা তার দিকে কেমন রাগি চোখে চেয়ে আছে, এমন চাহনির মানে বোধগম্য নয় আফির, সে বুঝতে পারছেন না কি এমন করেছে যার জন্য আভা এমন ভাবে তাকিয়ে আছে। তখন ই ভাইয়ার তার কথা শোনামাত্র আফি ধমকে গেল, আভা বাহ, ভাবি আপু তোমার নামটা তো খুব সুন্দর, একদম পারফেক্ট। আমার ভাইয়ের নাম কি জানো? মেহরাব আরদিন চৌধুরী, আভা প্লাস আরদিন, নাইস জুড়ি হবে তাই না বলো? ধন্যবাদ ভাবিয়াপুর বান্ধবী মুখ ফসকে নামটা বলে দেওয়ার জন্য। তোমাদের আর কিছু বলতে হবে না, বাকিটা আমি করে নিতে পারবো, তোমরা এখন যেতে পারো, আমিও চললাম, দাঁতকেলিয়া কথাটা বলে চলে যাচ্ছিল নিধির, কিন্তু কি মনে করে আবার ফিরে এসে বলল, বুঝলে কি ভাবিয়াপুর বান্ধবী আমি একটু বেশি ই কথা বলি, তাই বলে আমি পাগল টাগল নই, আমি একদম সুস্থ আছি, পাগলও হইনি আর না পাগল হয়ে এখানে ওখানে ঘুরছি। আর তুমি আমাকে উদ্দেশ্য করে তুমি রেডি থেকো, তোমাকে তো আমার ভাবি বানাবো ই বানাবো, কিচ্ছু করতে পারবে না, এমনকি স্বয়ং আমার বড় ভাইও না, হাহা হাহা। ভালো হবে এখন থেকে আমাকে ভবিষ্যৎ দেবর হিসেবে মেনে নিলে, তাহলে ভবিষ্যতে দুজন মিলে ভাইয়ার ব্যান্ড বাজাতে পারবো, চললাম ভাবিয়াপু ও ভাবিয়াপুর বকবক করা বান্ধবী। জনের কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ধূমকেতুর মতো তিনি চলে গেলেন, আর আমি হতাশ দৃষ্টিতে ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম, হিসেব মিলানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে ঠিক কি কি হলো বা হয়ে গেল, এদিকে আফি অপরাধী ন্যায় তাকিয়ে আছে, তার দ্বারা কি ভুল হয়েছিল তখন বুঝতে না পারলেও এখন সবটা জলের মতো পরিষ্কার, এখন তার অন্য কিছুতে ধ্যান নেই, সে এখন আভার হাত থেকে কিভাবে বাঁচবে সে চিন্তা করছে, অন্য সময় হলে প্রতিবাদ করত কিন্তু এখন সে নিজে বর্ষর বিপদে আছে তাই আগে নিজেকে বাঁচানো ফরজ মনে করছে, ভয় ভয় বলতে শুরু করল, সরি আভারানী, বিশ্বাস কর আমি বলতে চাইনি, কিন্তু মুখ ফসকে বলে ফেলছি, হারামি মুখটাও না, দেখ রাগ করিস না জানু, আজ না হয় কাল তো নামটা জেনেই যেত, আমি একটু তাড়াতাড়ি জেনে গেছে এ আর কি, হে হে হে, কোন রকমে হাসি দিল, জানলে জানতো তাই বলে তোকে সেই দায়িত্ব টানিতে কে বলেছে, তোর মুখ এত বেয়াদব কেন, হুটহাট ফসকে যায়, এখন ভয় হচ্ছে কি জানি হয় সামনে, সরি, যা হবার হবে, বাদ দে,
চল কিছু খেতে যাই, খিদে পেয়েছে। হুম, বাট ক্যান্টিনে নয়। এ মুহূর্তে ক্যান্টিনে যাওয়ার মন মানসিকতা নেই। চল রেস্টুরেন্টে যাই। রানীর বাজারে নতুন একটা রেস্টুরেন্টে ওপেন করেছে। খানাপিনার সাথে ঘোরাঘুরি ও আড্ডা সবই করা যাবে, মনটাও ফ্রেশ হবে। কাল যা হলো তার উপর আজ আবার কিছুক্ষণ আগে কি কি ঘটলো দেখতেই পেলি। সব মিলিয়ে বিষাদ লাগছে সবকিছু, একটু ফ্রেশনেস হওয়া দরকার। চল হুম চল, কালকের যা যা হয়েছে সব কিছু বলবি কিন্তু। আচ্ছা বলবো। রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে বসে আছি আমি আর আফি। বরাবরের মতো তার মুখ ভাঙ্গা টেপো রেকর্ডারের চেয়েও বেশ দ্রুত গতিতে চলছে। তার কথা বলার টপিক হচ্ছে আমাকে নিয়ে, কারণ কাল কি কি হয়েছিল সব খুলে বলেছিলাম। আমাকে দেখতে আসা ছেলের কাপড়ের বড় শোরুম আছে, তারা আরো একটু সুন্দর মেয়ে খুঁজছে, মা আবার বকাঝকা করেছে, সব মিলিয়ে যখন বিস্তারিত বললাম। ব্যাস সেই থেকে বান্দা শুরু করে দিল জ্ঞান দেওয়া। ঠিক তোবার মতো, আমার আর কি করার, অগত্যা বসে বসে জ্ঞানগুলো খেলার চেষ্টা চালাচ্ছি আর মাথা দুলাচ্ছি। তার কথা ধরনটা হচ্ছে এমন, দেখ আভারানী, তোর এখনো বিয়ে বয়স হয়নি, বিয়ে ভেঙ্গেছে বলে কে কি বলল, 14 গুষ্টি কার কি সমস্যা হলো, এসবে কান দিস না, দেখতেও যাস না, সময় সবার এক থাকে না। তোর দিন আসবে সেদিন সবার মুখের উপর ঝামা ঘষে দিবি। শ্যামবর্ণরাও মানুষ, তারাও ভালো কিছু ডিজার্ভ করে দেখিয়ে দিবি। তুই এখন পড়ালেখায় মন দে, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস কর, ইনশাআল্লাহ ভালো কিছু করবি। ওসবের দিকে মন দিলে ফাইনাল পরীক্ষায় খারাপ করবি। মনে কর তোর কান নাই, কাওয়া নিয়া গেছে। তুই কিছু শুনিস না, আকাশ নীল, প্যারা নাই জানু করচিল, এই মহিলা তুই কত বকবক করতে পারিস আল্লাহ মালুম। তবে জ্ঞানগুলো শুনতে কিন্তু ভালোই লাগছিল, হিহিহি। কিন্তু আফি, আমি বিয়ে নিয়ে ভাবছি না। মেয়ে যেহেতু হয়েছি সম্বন্ধ তো আসবে, পছন্দ হলে হবে না হলে নেই, এতে আমার কোনো সমস্যা নেই। নিশ্চয় ই আল্লাহ তাআলা ভালো কিছু রেখেছেন। এ মুহূর্তে আমি ভাবছি ভাইয়াটা র কথা, আমরা ভেবে মরলাম কি, আর উনি করলেনটা কি। হুম ঠিক বলেছিস, তবে তুই যাই বলিস আমার কিন্তু ব্যাপারটা দারুণ লেগেছে। কেমন সিনেমাটি, নয়তো তুই ভাব, তুই ওনাকে কথা শোনালি উনি কিছু না বলে উল্টো তোকে তার ভাবি বানাতে উঠে পড়ে লাগছে। হা হা হা, উপভোগ করার মতো ছিল দৃশ্যটা। ওর মাথায় দুটো গাট্টা মেরে বললাম, আমি মরছি আমার জ্বালায়, তুই আছিস তোর শয়তানি নিয়ে, ফাজিল মেয়ে কোথাকার, এরপর কি হবে সেটা ভাব। আজ তো কলেজ থেকে চলে আসলাম, কাল যদি আবারও হয় তখন কি হবে। মনে হচ্ছে নাই ছেলে সহজে আমার পিছু ছাড়বে, কিছু একটা করার দরকার, এখনই কিছু আইডিয়া ভেবে রাখো জান, পরে যদি সমস্যা হয় তাহলে কাজে লাগিয়ে বেঁচে যেতে পারবো। আহা ভয় পাচ্ছিস কেন, পরেরটা পরে দেখা যাবে, আমি আছি না ভয় কিসের। তুই আছিস সেটা ই তো আরো বেশি ভয়ের, কি থেকে কি করে বসবি তখন, আম ছালা সব যাবে। এমন করে বলছিস কেন জানু, মানছি একটু ভুল হয়েছে, তাই বলে কি ভুল দুবার করব নাকি, পাগলে পাইছে আমারে, ভাবিস না আর কিছু করব না, এখন খাওয়া শুরু কর,
হহুদ বকবক করে ফেলছি, খিদা লাগছে। হুম, তাই যেন হয়, কথাগুলো মনে রাখিস, তোর উপর আমার বিশ্বাস নড়ে পড়ে। চল খাওয়া শুরু করি। আমাদের দিকে এতক্ষণ কারো নজর না পড়লেও এখন দেখে মনে হচ্ছে ঠিক এ মুহূর্তে সকলের মধ্যমণি আমরা দুজন। সেটা অবশ্য আমার খাবার খাওয়া নিয়ে যে তাও অনুমান করতে পারছি। কারণটা হলো আমি মুখ না খুলে নিকাবের ভিতর দিয়ে খাবার খাচ্ছি। আসলে আমি ফুল পর্দা করে চলি সবসময় সব জায়গায়। প্রথম প্রথম সবেতে একটু কষ্ট হতো, সময়ের ন্যায় আজ সেটা অভ্যাস হয়ে গেছে। তাই আমার খেতে কোনো সমস্যা হচ্ছিল না, স্বাচ্ছন্দ্যে খাচ্ছিলাম। কিন্তু তাদের তাকানো দেখে মনে হচ্ছে আমি পর্দা করি বলে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়াটা আমার জন্য বেমানান হয়ে গিয়েছে। শুধু যে তাদের ক্ষেত্রে এমনটা হয়েছে তেমন কিন্তু নয়। আমাদের দেশের মানুষরা এখন পশ্চিমাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এমনটা তারা ভাবতে বাধ্য হচ্ছে। তারা ভাবে পর্দা যখন করবে তাহলে রেস্টুরেন্টে কেন আসে, পার্সেল নিয়ে বাড়িতে গিয়ে বসে খেলে পারে। কিন্তু তারা এটা ভাবে না, কেউ যদি সঠিক নিয়মে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য এবং অন্যের কুদৃষ্টি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পর্দার মেইনটেইন করার চেষ্টা করে তাহলে সে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে পর্দা মেনে চলাফেরা করতে পারে, সেটা হোক রেস্টুরেন্টে বা জনসমাগমে। আমরা তাদের দিকে না তাকিয়ে নিজেদের মতো খাবার খেয়ে বিল মিটিয়ে চলে গেলাম। তারা দুজন চলে গেল, অথচ একজন ফেলে গেল তার জীবনের অতি মূল্যবান কিছু, যা তার অনাগত জীবনে বেশ প্রস্তাবনা রাখতে যাচ্ছে। ঈশ্বর, সে যদি তার সম্পর্কে একটু অবগত হতে পারত। ভুল করে যদি দুজনের কেউ একজন রেস্টুরেন্টের একদম শেষে কর্নারে থাকা টেবিলটির দিকে দৃষ্টিপাত করত, তাহলে হয়তো দেখতে পেত একজোড়া চোখ তাদের দিকে বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। চোখ জোড়ার মালিক যিনি কিনা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের দুজনকে প্রতিটা মুহূর্তে লক্ষ্য করে গিয়েছে, তাদের নিয়ে অনেক কিছু ভেবেছে। আফসোস, দুজনের একজনেরও নজরে এলো না বিষয়টা। স্যার, আমরা কি এখানে খেতে এসেছি নাকি অপরাধীকে ধরতে? না, মানে বলছিলাম কি, যদি অপরাধীকে ধরতে এসে থাকি তাহলে আর খাবারের দিকে নজর দিব না। আর যদি খেতে এসে থাকি তাহলে ঠিক আছে। শুনেছি রেস্টুরেন্টটা একদম নতুন, বুঝতেই পারছেন নতুন মানে সব আইটেম ভালো ভালো হবে। জানেন নতুন রেস্টুরেন্টের মালিকরা কি করে? তাদের রেস্টুরেন্টের পরিচিতি বাড়াতে প্রথম প্রথম খাবারের ব্যবস্থা খুব ভালো মানের করে থাকে। খাবারের কথা ভাবতেই তো আমার জিভে জল আসছে। আহা স্যার, কিছু তো বলুন। আমি কি বেশি বলে ফেললাম? এই রে স্যার, আবার রেগে না যায় স্যার। বিশ্ব ওমা, তাকিয়ে দেখি স্যার এই দুনিয়াতে নেই। আমি আরো ভাবছি স্যার রেগে গিয়েছেন, কিন্তু উনি তো আমার কথা ই শুনেননি। স্যার, আপনি ওইদিকে কি দেখছেন? কিছু তো নেই ওখানে স্যার। ও স্যার, স্যার হঠাৎ কারো ডাকে ভাবনা থেকে বেরিয়ে এসে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট সিয়াম আমার দিকে কেমন হা করে তাকিয়ে আছে। বললাম, এমন হা করে কি দেখছো গর্দ, মুখ বন্ধ করো। আর হ্যাঁ, কি যেন বলছিলে শুনতে পাইনি, একটু অন্যমনস্ক ছিলাম। আবার বলো। বলছি, কিন্তু তার আগে বলুন আপনি ওইদিকে কি দেখছিলেন স্যার? ওইদিকে যতটুকু দেখা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে না ওখানে কেউ আছে। তাহলে কাকে দেখছিলেন স্যার? আমি কাউকে দেখছিলাম না সিয়াম। তুমি ভুল ভাবছো, কি বলছিলে সেটা আগে বলো। আরো দিনের কথাগুলো শুনে মনে হলো নাসিয়ামের ঠিক বিশ্বাস হয়েছে বলে।
হঠাৎ তার কিছু মনে পড়তে বড় বড় চোখে করে তাকালো তার স্যারের দিকে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, স্যার, ওই টেবিলটিতে তো দুটো মেয়ে বসেছিল, যার মাঝে একজন ছিল যিনি নিকাবের ভিতর দিয়ে খাবার খাচ্ছিল। বাই চান্স আপনি ওদের দিকে তাকিয়েছিলেন না তো? সর্বনাশ! স্যার, দুজনের মাঝে কোনো একজনকে কি আপনার পছন্দ হয়েছে? নিকাবওয়ালিকে পছন্দ হলে আপনার জন্য ঠিক আছে। উনি কেমন শান্তশিষ্ট! আর অন্যজন? বাপরে, আসার পর থেকে বকবক করে ই যাচ্ছিল। এমএ যার বউ হবে তার জীবন শেষ করে দিবে স্যার, আমি বলে রাখলাম, মিলিয়ে নিবেন। ধ্যাত্তেরি, আমিও না একে আমরা আবার কোথায় পাবো, মিলিয়ে দেখতে যাব যে। হয়েছে তোমার কথা বলা, নাকি বাকি আছে? থাকলে সেগুলোও বলে নিতে পারো। আমি শুনছি, শুরু করো। সরি স্যার, আমি তো চুপ করো স্টুপি, বকবক করে যাচ্ছ। আমার তো এখন মনে হচ্ছে ওই মেয়ের স্বামী নয় বরং তোমার বউয়ের জীবন তুমি শেষ করে দিবে। এভাবে বলতে পারলেন স্যার? কিছুটা গোমরামুখ করে বলল কথাটা সিয়াম। হয়েছে, অর্ডার নিতে বলো, খিদে পেয়েছে, বাসায় যেতে হবে। আজ বিকেলটা আমি ছুটি নিয়েছি, সাথে তোমাকেও ছুটি দিচ্ছি। ধন্যবাদ স্যার। আজকে ছুটিটার আমার অনেক প্রয়োজন ছিল, মা কে হসপিটালে নিয়ে যেতে হতো। অসংখ্য ধন্যবাদ স্যার, সেটা আমি জানি, তাই ছুটি দিয়েছি, এমনি এমনি কখনো দিতাম না। আর হ্যাঁ, আন্টিকে ভালো হসপিটালে নিয়ে যাবে। আপনি জানতেন স্যার, আমি তো চিন্তা করছিলাম কিভাবে বলে ছুটি নেওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো। এবার বেশি হয়ে যাচ্ছে সিয়াম, ভুলে যায় না আমাদের পেশাটা কি বা কেমন, কি না করতে হয় তার জন্য। আচ্ছা, সে সব আজ বাদ দাও, তাড়াতাড়ি খেয়ে নাও, যেতে হবে আমাদের। হুম স্যার। এদিকে খাওয়ার মাঝে আরুদিন ভাবছে অন্য কিছু। কে এই মেয়ে? যে কিনা তার ক্যারিয়ারে গড়া 29 বছরের রেকর্ড এক নিমিষে ভেঙে দিল। সে তো আজ পর্যন্ত কোনো মেয়েকে একবারের বেশি দুবার দেখেনি। বলা যায় দেখার মনমানসিকতা তেমন তৈরি হয়নি। আর 10টা ছেলে যখন প্রেম ভালোবাসা নিয়ে পড়ে থাকত, সে তখন নিজের লেখাপড়া ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকত। এসব করতে তার মন যেন সায় দিত না। প্রেমে পড়া বা প্রেম করার মতো বয়সটা সে অনেক আগে পার করে এসেছে। আজ এ বয়সে এসে কারো প্রেমে পড়াটা বোকামি। তার উপর মানুষটা যদি হয় তার হাঁটুর বয়সী, তাহলে তো সেই প্রেমে পড়াটা রীতিমতো পাপ কাজের মতো। কিন্তু আজ তার কেন যে সেই পাপ কাজটি করতে খুব ইচ্ছে করছে, কেন সে নিজেও বুঝতে পারছে না। ফ্ল্যাশব্যাক। রেস্টুরেন্টে বসে আরুদিন ও তার অ্যাসিস্ট্যান্ট সিয়াম দুজনে মিলে যখন তাদের পরবর্তী মিশন নিয়ে চিন্তা করছিল, তখন রেস্টুরেন্টের দ্বার ঠেলে দুটো মেয়েকে সে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখেছিল। তখন অবশ্য এসব নিয়ে তেমন একটা গুরুত্ব দেয়নি, নিজেদের চিন্তায় মগ্ন ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন কারো নিচু সুরে হাসির আওয়াজ তার কানে বাজল, তৎক্ষণাৎ ফিরে দেখতে পেল ওই দুটো মেয়ের মাঝে বোরকা পরা মেয়েটা খুব নিচু সুরে হাসছে। তারপর থেকেই পুরোটা সময় মেয়েটার দিকে আরদিন তাকিয়েছিল। এক মুহূর্তের জন্য তার চোখ ফিরাতে মন চায়নি, অথচ মেয়ে তার চোখ দুটো ছাড়া তাকে দেখার মতো আর কোনো সুযোগ ছিল না নিকাবের জন্য। কিন্তু তারপরও সে তাকিয়েছিল। মেয়েটার হাসি আর চোখ দুটোই খুব সুন্দর ছিল। আপনা আপনি তার মুখ দিয়ে মাশা আল্লাহ শব্দটি বের হয়ে গিয়েছিল। তাকে জানতে হবে কে মেয়ে, অবশ্যই সেই কাজটা তাকে করতে হবে একান্তভাবে, ঘুণাখরে যেন কেউ টের না পায়। তাহলে বাকি সবার অবস্থা হবে সিয়ামের মতো।
আর সিয়াম, তার কথা বাদই দিলাম। পুরোটা শুনলে এ ছেলে না জানি কি কি করবে। রমণী, তুমি কেন এলে এই অসময়ে? দিলে আমার হৃদহরণ করে। এই আরো দিনের কানে সর্বাখনি বাজচ্ছে তোমার হাসির বাজনা। নিচু সুরে হাসি, না হাসলে হতো না। পৃথিবীর চারটি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। স্নিগ্ধ আর সতেজ এক ঋতু শরৎ। গ্রীষ্মের খরতাপ আর বর্ষাকন্যার অশ্রুসজল নয়নের বিদায়ের মাধ্যমে নীল গগনের শুভ্র মেঘের আনাগোনা আর নদীর পারে কাশফুলের টালমাটাল চতুর্দলা নিয়ে প্রকৃতিতে আগমন ঘটে শরতের। শরতের সকালগুলো খুব মিষ্টির হয়, কেমন শান্ত, স্নিগ্ধ আর কোমল। পেজা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলা, সোনালি রোদ্দুরের হাসি, মাঠে মাঠে সবুজের রাজত্ব, মেঘ বৃষ্টি রোদের লুকোচুরির খেলা, এইসব কিছু মিলিয়েই মায়াবী চঞ্চল শরতের বিরাজমান। মন ভালো করার মতোই নিদারুণ সুন্দর। বান্দার নিচে পড়ে আছে অজস্র শিউলি ফুল, তারই গন্ধ চারদিক মাতোয়ারা। শরতের আগমনের প্রকৃতির সঙ্গে সঙ্গে আজ নিজেকেও কেমন স্নিগ্ধ আর কোমল লাগছে। মনে হচ্ছে প্রকৃতি বুঝি আমার সাথে ভাব করেছে, তার ই প্রভাব পড়ছে আমার উপর। এই যে প্রকৃতি এত সুন্দর করে সেজেছে, সেই সাথে ধরণীর জনমানবকেও নিজের সুন্দর রূপে রাঙিয়ে তুলেছে, সেটা কি একটুখানি কথা? আজ আমার মন ভালো, তাই ভাবছি বাকি দিনগুলোর মতো আজ আর মন খারাপ নিয়ে ভার্সিটিতে যাব না। যত কিছু হোক নিজেকে হাসি খুশি রাখব। হঠাৎ চোখ পড়ল ঘড়ির দিকে, তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। এই রে, প্রকৃতির সঙ্গে এত টামিশে গিয়েছিলাম যে সময়ের দিকে খেয়াল রাখতে ভুলে গিয়েছি। 9:30টা ক্লাস, আর আমি এখনো বসে আছি। কোথায় ভেবেছিলাম আজ হাসি খুশি থাকব, মনে হচ্ছে না তা আর হবে বলে। সিউর, আজকে স্যার আমায় 10টার খবর শোনাবেন। তাড়াতাড়ি তৈরি হয় আভা। নিজেকে নিজে কথাগুলো শুনিয়ে ছুটলাম ভার্সিটিতে। ভার্সিটিতে পৌঁছাতে দেখি অলরেডি 10 মিনিট লেট আমি। ভয় ভয় ক্লাসরুমের সামনে আসতে দেখি স্যার আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিলেন, কিছু বলতে না দিয়ে ক্লাসরুমে আসার পারমিশনও দিলেন। তা দেখে আমি তো পুরো অবাক, কারণ উনি খুব রাগী। পড়া না পারা আর লেট করা দুটোর কোনোটাই তিনি পছন্দ করেন না। অবশ্য এরকম কিছু টিটার পুরো বিশ্বে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন না একজন থাকেন, তবে তারা রাগী আর জেদি হলেও মনের দিক থেকে খুব ভালো হন। ভালো স্টুডেন্টদের আরো ভালো কিছু করতে সাহায্য করেন, সবসময় মোটিভেশনাল কথাবার্তা বলেন। রাগী টিচারদের এই গুণ তা আমার বিশেষ ভালো লাগে। পড়াশোনা নিয়ে আমার দুই বেস্টি সবসময় খুব সিরিয়াস, তাই ক্লাসে অযথা আড্ডা দেয় না, যত কথা সব ক্যান্টিনে গিয়ে করি। তাই বিনা বাক্য পুরো ক্লাস শেষ করে দুই বেস্টি বের হই ক্যান্টিনের উদ্দেশ্য। সেখানে কথাও হবে সাথে খাওয়া দাওয়া দুটো। ক্যান্টিনে বসে বার্গার চিবাতে চিবাতে আফিকে জিজ্ঞাসা করলাম, হেরে আফি, আজ মোশারফ স্যার আমাকে দেখে হাসলো কেন তুই জানিস? লেট করাতে কিছু বললেন না, বকলেনও না, উল্টো পারমিশন দিলেন ক্লাস করার। কেসটা কি আর কি? তুই যে ওনার প্রিয় ছাত্রী সেটা কি জানিস না? এক্সাম পেপারে হাইস্ট স্কোর আসছে তোর, জানিস তুই আসার আগে অনেক প্রশংসা করছে তোর, তাই কিছু বলেনি। আমার যে তখন কি ভালো লাগছিল যদি বুঝতি। মো প্রাউড অফ ইউ জানু, স্যার আমাকে পছন্দ করেন। কি বলছিস, কই কখনো তো বুঝতে পারলাম না। গাধি, স্যার যে রাগী যেটা আমরা জানি, কিন্তু তিনি খুব ভালো, বিশেষ করে তাদের সাথে যারা ভালো স্টুডেন্ট।
দুই বান্ধবী কথার তালে এতই মগ্ন ছিলাম যে আমাদের সামনে কেউ একজন বসে আছে সেদিকে কারো নজর পড়েনি। হঠাৎ অপ্রত্যাশিত ডাকে দুজনের চোখ ছানাপড়া। সামনে তাকিয়ে দেখি বালা মুসিবত মানে কালকের পাগল সিনিয়র ভাইয়েরা আমাদের সামনে বসে আছে। রুকুচকিয়ে আফি শুধালো, আপনি আপনি এখানে কি করছেন? আপনার তো এখন পাবনায় থাকার কথা ছিল, তাহলে এখানে কি ভাইয়া আপনি এখানেও জ্বালাতে আসছেন? শান্তিতে খেতেও দিবেন না নাকি? আমি তোমরা আমাকে দেখে এত হাইপার হও কেন বলো তো? আচ্ছা ভাবিয়াপু, তুমি বলো আমি কি তোমাদের সাথে খারাপ কিছু করেছি বা খারাপ আচরণ করেছি? শুধু শুধু ভয় পাও যে না কিছু বলেছেন আর না কিছু করেছেন, তারপরও আপনাকে আমাদের ভালো লাগে না? আপনাকে দেখলে আমাদের অস্বস্তি হয়, তাই বলছি কিছু লাগা বন্ধ করে দিন ভাইয়া, প্লিজ। আমি আপনি তো মশাই বহুত বজ্রাত আছেন, বলা নেই কওয়া নেই, হুটহাট ভাবিয়াপু ভাবিয়াপু করেন, বলি মশাই কানে কি কম শুনেন? কাল আভা এত করে বলল সে আপনার ভাবি হবে না, তারপরও কেন আসছেন? আফি ভাবিয়াপুর বান্ধবী তুমি এত বাচাল কেন? সারাদিন মুখে পকপক লেগেই থাকে, মুখ ব্যথা করে না? এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কাল কিছু বলতে পারিনি, নিজে বিপদে ছিলাম, তাই বলে আজও কিছু বলবো না এটা ভাবা আপনার জন্য বোকামি হবে। তাই সাবধানে কথা বলুন। তাকিয়ে দেখি এরই মাঝে দুজন হাট্টাহাট্টি ঝগড়া লেগে গিয়েছে, এদের ঝগড়া দেখে দিলাম এক ধমক, এই দুজন চুপ করবি, তখন থেকে ঝগড়া করে, ই যাচ্ছিস তো করেই যাচ্ছিস, বলছি এটা ক্যান্টিন মাছের বাজার না। ভাইয়া আপনি ছেলে হয়েও এত ঝগড়া কিভাবে করতে পারেন? আর তুই আফি, তোকে তো আমি পড়ে দেখছি। ভাইয়া আপনাকে শেষবারের মতো বলছি, আমাদের পিছু নিবেন না, আমি কারো ভাবি টাবি হব না। আপনি এখন আসুন। ভাবিয়াপু তুমি আমার টাবি হওয়া লাগবে না, শ্রেফ ভাবি হলে চলবে, হিহিহিহি। দেখলি দেখলি তো এ ছেলের কাণ্ড, এত কিছু বললি সেই ভাবি ভাবি করছে, আর তুই আমাকে দোষ দিচ্ছিস, দিস ইজ নট ফেয়ার জানু। কিছুটা নেকা সুরে কথাটি বলে আফি থামল। এদিকে দুটোর কথা শুনে রাগে আমার পুরো শরীর কাঁপছিল, অনেক কষ্টে নিজেকে সংযত রেখে বললাম, চুপ কর ড্রামা কুইন, নয়তো দিব এক থাপড়, চল বাসায় যাব। আর ভাইয়া আপনি প্লিজ এবার এসব বন্ধ করুন, ভালো লাগছে না আর, আপনি প্লিজ আসুন। ওনাকে বিদায় দিয়ে দু জন ইতিমধ্যে অর্ধেক পথ চলে এসেছিলাম। তৎক্ষণাৎ ভাইয়াটা পুনরায় ভাবিয়াপু ডেকে থামিয়ে দিল। আমাদের দুজনকে দাঁড়াতে দেখে তিনি এগিয়ে আসলেন, সামনে এসে দাঁড়িয়ে বললেন, আচ্ছা আমি আর তোমাকে ভাবিয়াপু ডাকবো না, জ্বালাবো না প্রমিস, তবে আমার একটা শর্ত আছে, একটা প্রশ্ন করব তার সঠিক উত্তর দিবে। আফি কি যেন বলতে চাচ্ছিল ভাবলাম, কথা বাড়িয়ে লাভ নেই, তাই থামিয়ে দিয়ে বললাম, জি বলুন। ততক্ষণে আমরা কথা বলতে বলতে ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজ গেটের কাছে চলে আসি। ভাইয়া তা বললেন, ধন্যবাদ। আচ্ছা তুমি আমার ভাবি হতে কেন রাজি হচ্ছ না জানতে পারি? আমার জানামতে তোমরা চার বোন ভাই নেই, তুমি সবার বড়, তোমার আব্বু প্রবাসী মানে সৌদিতে থাকেন, তোমাকে বিয়ে দেওয়ার জন্য নানান সম্বন্ধ আসছে, শুধু একটু শ্যামবর্ণ বলে কিছু বিয়ে ভেঙে গেছে,
এবং কি তোমার কোনো বয়ফ্রেন্ডও নেই? তাহলে বিয়ে করতে সমস্যা কি? যদি ভেবে থাকো তুমি শ্যামবর্ণ বলে ভাইয়ার তোমাকে পছন্দ হবে না, তাই বিয়ে করতে চাচ্ছ না, তাহলে বলি তুমি ভুল। আমার ভাইয়া শ্যামবর্ণ মেয়েদের অনেক পছন্দ, তাই সবকিছু জেনে তোমাকে ভাবি বানাতে চাচ্ছি। এত কিছু বলেও যদি বিশ্বাস না হয় আমাদের বাড়িতে একদিন যাবে, তাহলে শ্যামবর্ণ বলে তোমার মনে যে কুণ্ঠা আছে তা নিমিষে দূর হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমার মা তিনিও শ্যামবর্ণ। আর জানো, আবু আম্মুর লাভ ম্যারেজ ছিল, তো এখন বলো কেন আমার ভাবি হবে না? নিজ সম্পর্কে এত কিছু শুনে আমি যে স্বাভাবিক নেই, আমাকে দেখে যে কেউ তা বুঝতে পারবে? কোনো মতে আফির দিকে এগিয়ে গিয়ে বললাম, আফি, জীবনে আর কত শকট পাওয়া বাকি আছে আমাকে একটু বলতে পারবি রে? না মানে কাল যা হলো সেগুলো কি কম ছিল? যেটুকু বাকি ছিল সেটাও আজ পুরোপুরি হয়ে গেছে নাকি এর পরবর্তী পর্বে আরও কিছু বাকি আছে? জিজ্ঞাসা করতো ভাইয়াটাকে। বিশ্বাস কর, আমার না মাথা ঘুরছে। সেটাই তো দেখছি, একদম আটঘাট বেঁধে নেমেছে বেটা। মনে হচ্ছে না তোকে আমি বাঁচাতে পারবো। দেখে মনে হচ্ছে উনি আমাদের সব কথা শুনেছেন, তাই তো জবাব দিলেন। আরো অনেক কিছু বাকি আছে ভাবি আপু। আগে আগে দেখো হোতা হেটা, আমি বললাম, আচ্ছা ভাইয়া, এবার আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই করো ভাবি আপু, বন্ধ করুন আপনার টেপ রেকর্ডারের মতো ভাবি আপু বলা। আমার আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? আর শুধু কি আমি রাগী বলে বা আপনার ভাই শ্যামবর্ণদের পছন্দ করে বলে সে কারণে এসব করছেন, নাকি অন্য কোনো বিশেষ কারণ আছে, কোনটা? প্রথমত আপনি ই আমার ভাবি আপু, দ্বিতীয়ত আমার ফ্রেন্ড কৌশিককে, মানে আপনার পাড়ার এক পরিচিত ভাই যে কিনা আমার বন্ধু, তাকে আপনার নাম বলাতে সে ফরফর করে, আপনার সম্পর্কে এ টু জেড সব বলে দিয়েছে। তৃতীয়ত, প্রশ্নের উত্তর সময় হলে নিজেই জানতে পারবে, তাই এটা স্কিপ করলাম। আর কিছু? এদিকে দুজন কথা বলছে, অপরদিকে আফি চিন্তা করছে অন্য কিছু। হঠাৎই গেটের কাছে কিছু একটা দেখতে পেয়ে তার চোখজোড়া জলজল করে উঠল। তৎক্ষণাৎ সে আভাকে ডেকে বলল, আভারানী, আমি এ মুহূর্তে যা বলবো বা যা করব তুই শুধু তাতে মাথা নাড়াবি, মানে হ্যাঁ বুঝাবি, বাকিটা আমার উপর ছেড়ে দে, একে তো আমি দেখে নিব। এ মুহূর্তে বাঁচতে হবে, তাই আফির কোনো কথার অর্থ না বুঝে আমিও বোকার মতো মাথা নেড়ে সায় দিলাম। আফি এগিয়ে গিয়ে জবাব দিল, আর কিছু কিনা সেটা এবার আমি বলি, আর কিছু জানার নেই ঠিকই, তবে আপনার সব ইনফরমেশন সলিড থাকলেও একটা জিনিস খুব বাজেভাবে স্কিপ করে গেলেন, সেটা হলো কে বলেছে আভারানীর বয়ফ্রেন্ড নেই? যে বলেছে সে ভুল বলেছে, সত্যিটা আমি বলি, আভারানীর বয়ফ্রেন্ড আছে এবং সে তার উডবি হবে, তাই তো আভারানী বিয়েতে রাজি নয়, তাই না আভারানী? ইশারায় চোখ মেরে আফির কথা শুনে প্রচুর রাগ হলো, মিথ্যা কেন বলতে যাবে সে? সত্যি বললেই হয়, বিয়ে করব না, ওকে টান মেরে সাইডে নিয়ে জিজ্ঞাসা করলাম, তুই শুধু শুধু মিথ্যা কেন বলছিস? তুই কি ওনার ভাবি হবি? যদি হতে চাস তাহলে কিছু বলবো না, আর যদি না হতে চাস তাহলে যা বলছি তাই চুপচাপ কর। আচ্ছা করছি, কিন্তু তাতে যেন হিতে বিপরীত না হয় দেখিস। ভাবি আপু তোমার বয়ফ্রেন্ড আছে, কৌশিক যে বলল নেই, তাহলে মুখে বললাম জি আচ্ছা, কিন্তু মনে মনে বললাম আমার যে বফ আছে তা এইমাত্র জানা আমি, উনি কিভাবে জানবেন? তখনই আফি গেইটের দিকে আঙ্গুল তোলে কি যেন দেখালো, অতঃপর যা বলল তাতে আমি তো কি আমার থেকে বেশি অবাক হলেন ভাইয়াটা, মনে হচ্ছে আরেকটু হলে তিনি জ্ঞান হারাবেন। এদিকে নিধির সামনের দিকে তাকিয়ে তার চক্ষু চড়াক গাছ, ওষ্ঠদয় ফাঁক করে, ভাইয়া
শব্দে উচ্চারণ করেই হতবাক হয়ে গেল। শরতের এই তীব্র গরমে ওষ্ঠাগত মানুষের প্রাণ। নীল আকাশে শরতের সাদা মেঘ আর শুভ্র কাশফুল প্রশান্তি নিয়ে এলেও সূর্য যেন তার সকল উত্তাপ ঢেলে দিচ্ছে ধরণীতে। সেই উত্তাপ থেকে নিষ্কৃত পাচ্ছে না কেউ। দেখে মনে হচ্ছে গ্রীষ্মের খরাককে হার মানিয়ে এগিয়ে আছে শরতের রৌদ্র দগ্ধ দুপুর। ডিউটির ফাঁকে হঠাৎ কারো ফোন পাওয়ায় জরুরি একটা কাজে নিধিরের ভার্সিটি সামনে দিয়ে যাচ্ছিল আর দিন। তখন তার নিধিরের কথা মনে পড়ে ভাবল, ভার্সিটির সামনে দিয়ে যখন যাচ্ছি একবার ছোট ভাইটার সাথে দেখা করে গেলে ভালো হয়। যেই ভাবা সেই কাজ। অগত্যা গাড়ি থেকে নেমে ভার্সিটিতে প্রবেশ করার উদ্দেশ্য হাঁটতে শুরু করল সে। কিন্তু বেশি দূর না যেতে তার চোখে পড়ল নিধির ভার্সিটি গেইটের কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং তার সাথে দুটো মেয়েও রয়েছে। একটু ভালো করে খেয়াল করতে দেখতে পেল মেয়ে দুটো আর কেউ নয়, বরং একজন তার হৃদহরণী, অন্যজন তার ই বান্ধবী। আর তারা তিনজন কেমন করে তার দিকে তাকিয়ে আছে। নিধির এবং হৃদহরণী কেমন বড় বড় চোখে তার দিকে চেয়ে আছে, যেন পৃথিবীর দশম আশ্চর্যের কিছু দেখছে। আর অন্যজন, যে কিনা তাকে ই আঙ্গুল দিয়ে দেখিয়ে দুজনকে কি যেন একটা বোঝানোর চেষ্টা করছে, ব্যাপারটা বুঝতে পারল না আর দিন। বিষয়টা কি জানতে সে আরো সামনে এগিয়ে গেল। অন্যদিকে নিধির, সে যখন শুনল আভার উডবি আছে, সে মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েছিল। কিন্তু আফির কথায় আভার উডবিকে দেখতে গিয়ে যখন আভার উডবির জায়গায় নিজের বড় ভাইকে দেখতে পেল, সে যেন মুহূর্তে থমকে গেল, হতভম্ব হয়ে পড়ল, বন্ধ আনন মুহূর্তে উন্মুক্ত হয়ে গেল। কিন্তু পরক্ষণে কিছু একটা ভাবতে তার চোখে মৃদু এক দুষ্টুমির রেখা দোলা দিল, সাথে খুশির ঝলকে কেমন ঝলমল করে উঠল তার মুখমণ্ডল। মনে মনে বলল, তোমরা নিজেরাও জানো না নিজেদের জন্য কি বিপদ ডেকে আনলে। চেয়েছিলে মিথ্যা বলে বেঁচে যেতে, কিন্তু এখন যে আরো বেশি করে ফেঁসে গেলে। ঈশ্বর, ভাবি আপু, তোমার জন্য এখন আমার কেমন মায়া হচ্ছে। আমার ভাই যদি এখন এসব জানতে পারে তাহলে তোমাদের যে কি হাল করবে ভাবতে ই। তুমি যদি বুঝতে তোমার বাচাল বান্ধবী বাঁচানোর নামে উল্টো গভীর ফাঁসান ফা তারা চিহ্ন সিয়েছে তোমায়, তাহলে এই বাচাল রানী কে তেলের খনিতে চুবাতে। অবশ্য পরেও যে ছেড়ে দিবে না তাও বুঝতে পারছি। ফ্ল্যাশব্যাক, আফি যখন ভাবছিল কি করে বিয়ে তা ভাঙ্গা যায় আর নিধিরের পিছু ছাড়ানো যায়, তখন হঠাৎ সে ভার্সিটির গেট দিয়ে একটা সুদর্শন ছেলেকে তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পেয়েছিল। ব্যাস, সে পেয়ে গেল তার আইডিয়া। তারপর নিধির আর আভাকে ইশারা দিয়ে গেইটের সামনে আসতে থাকা আগন্তুককে দেখিয়ে বলে দিল, সেই নাকি তার জিজু এবং আভার উডবি। তা শুনে আভার তো অবস্থা বেগতিক আর নিধির সে কিংকর্তব্য বিমূঢ়। তাই আফিকে জিজ্ঞাসা করল, তুমি কি শিওর ইনি তোমার জিজু আর ভাবিয়াপুর উডবি? আফি কেমন কনফিডেন্সের সাথে জবাব দিল, 100% গ্যারান্টি, উনি আমার জিজু। তাই না আভা? না বলতে যেও আফির তখনকার বলা কথাগুলো মনে পড়তে আভা কোনোমতে নিজের মাথা নাড়াল। অর্থাৎ আফি যা বলছে তা সত্যি। নিধির তখন আভাকে মিন করে বলল, কি তুমি ভাবি আমারই ভাইয়ের উডবি বউ হতে যাচ্ছ, অথচ আমার কথায় পাত্তা দিচ্ছিলে না, তুমিও না। নিধিরের কথা শুনে দুজনের উপর যেন সপ্ত আকাশ একসঙ্গে ভেঙে পড়ল। কি ভাইয়া বলে একসঙ্গে চিৎকার করে উঠল দুজন। নিধির একটা পৈশাচিক হাসি দিয়ে দুজনের প্রশ্নের জবাবে হুম জানাল। তা শুনে আভার মর্মর অবস্থা, নেত্রপল্ল বসরুজলে টালমাটাল, আর আফি তার কথা বাদ ই দিলাম, তার অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। দুজনের অবস্থা দেখে নিধিরের বেশ হাসি পাচ্ছিল, সাথে কিছুটা কষ্টও লাগছে, কিন্তু কিছু ই প্রকাশ করল না। ততক্ষণে আরদিন তাদের সামনে এসে দাঁড়াল, নিধিরকে উদ্দেশ্য করে বলল, তুই এখানে ওনাদের সাথে আভা আর আফিকে দেখিয়ে কি কথা বলছিস, আর উনি এমন আভাকে দেখিয়ে কাঁদছেন কেন, কিছু কি করেছিস? অতঃপর দুজনের দিকে ফিরে বলল, তোমাদের কে নিধির কি কিছু বলেছে?
তাহলে বলতে পারো আমি ওকে ইচ্ছে মতো ধোলা ই দেব। ভয় না পেয়ে নিরদিধায় সত্যিটা বলো। সাথে সাথে আভা আর আফি দুজন করুণ চোখে চাইল আরদিনের দিকে, কারণ যদি সত্যি তা বলে নিধির নয় তারাই ধোলাই খাবে, সেটাও জেলে গিয়ে। যদি মানহানির কেস করে তাহলে তো কথা ই নেই। দুজন ফিনিশড। হঠাৎ দুজনের এভাবে তাকানো দেখে কিছুটা আশ্চর্য হলো আরদিন। তার হৃদহরণের দিকে তাকি দেখল গোধূলির রক্তিম লালাভার ন্যায় কেমন রক্তিম হয়ে আছে তার নেত্রযুগল। কিছুক্ষণ পরপর মৃদু নাক টানা শব্দ হচ্ছে, সাথে থেকে থেকে কাঁপছে তার হৃদহরণী। মুহূর্তে তার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল, তার হৃদহরণী কান্না করছে। সেটা ভাবতে আরদিনের কেমন অস্থির অস্থির লাগা শুরু করল। নিশ্চয়ই নিধির কিছু করেছে, এটা ভেবে তার প্রচণ্ড রাগ হলো। নিধিরকে ধমক দিয়ে জিজ্ঞাসা করল, নিধির সত্যি করে বল তুই কি করেছিস ওনাদের সাথে? দুজন এভাবে কান্না করছে কেন? তোকে কতবার বলেছিলাম মেয়েদের সাথে কখনো খারাপ আচরণ করবি না, মেয়েরা মায়ের জাত, তাদের অসম্মান করা মানে আমাদের মা জাতিকে অসম্মান করা। আম্মু তোকে প্রতিদিন এসব শুনায়, তারপরও তুই আরো কিছু বলবে? আরদিনকে থামিয়ে দিল নিধির, বলল আমি ওদের সাথে কিছু করিনি ভাইয়া। আমি তো আমার উডবি ভাবি তোমার উডবি বউয়ের সাথে কিছু ডিসকাস করার চেষ্টা করছিলাম। কিন্তু কিছু বলার আগে দুজন এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল, তাতে আমার কি দোষ? তাই না উডবি ভাবি আপু? দাঁত কেলিয়া ঠাট্টা ছলে কথাগুলো বলল নিধির। কিছু যদি না করে থাকিস তাহলে ওনারা এক মিনিট এক মিনিট, তোর উডবি ভাবি আমার উডবি বউ মানে কি যা তা বলছিস? দিন দুপুরে নেশা টেশা করলি নাকি? অবান্তর সব কথাবার্তা বলেই যাচ্ছিস। উডবি বউ কথাটা শুনে আরদিন বেশ ভরকে যায়। সে ভাবছে সে তো কাউকে বলেনি হৃদহরণীর সম্পর্কে, তাহলে নিধির কেন এসব বলছে? তার উপর বলছে তার উডবি বউ। আরদিন তো সবেমাত্র তার হৃদহরণীকে ভালোবাসতে শুরু করেছে, এখনো বিয়ে নিয়ে ভাবেনি, তাহলে নিধির এসব কি বলছে? দেখতে হচ্ছে ব্যাপারটা। তখনই নিধির প্রত্যুত্তর করল, ওমা তুমি তোমার উডবি বউকে চিনতে পারছো না। ওহ কাম অন ভাইয়া, আমার সাথে মিথ্যা বলো না, তুমি ধরা পড়ে গেছো। তুমি নাকি আভার উডবি স্বামী, সেটাই এতক্ষণ ধরে আমাকে বুঝাচ্ছি বাচাল রানী, অথচ তুমি অস্বীকার যাচ্ছ। এটা একদমই ঠিক না ভাইয়া, আমি তোমার ভাই হয়েও কিছু জানতে পারলাম না, অথচ আমাকে এই বাচাল রানীর থেকে তোমার সম্পর্কে শুনতে হচ্ছে। নিধির বেশি বাড়াবি করছিস তুই, কি বলছিস তুই নিজে জানিস তো, আমার উডবি বউ আসবে কোথা থেকে? আমি তো কখনো কোনো মেয়ে ই দেখতে যাইনি, উডবি বউ তো দূর, আজীব আমি তো ওদেরকে আজ ই প্রথম দেখলাম। সত্যি তা লুকিয়ে গেল, তাহলে ওরা দুজন যে বলছে তুমি আভার উডবি সেটা কি মিথ্যা? কি বাচাল রানী বলো। দুজনকে কাবু করতে পেরে খুশিতে যেন নিধিরের মনে ঢোল বাজচ্ছে। আরদিন জবাব দিল, আলবাত মিথ্যা, আমি ওনাদের কখনো দেখিনি, ভালো করে চিনিও না, উডবি বউ হওয়া তো প্রশ্নে ই আসে না, সেটা আমি খুব ভালো করেই জানি ভাইয়া। তুমি যে ওদের কখনো দেখনি সেটাও সত্যি কথাটা মনে মনে বলল নিধির, কিন্তু মুখে বলল, আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সবকিছু পরিষ্কার করে বলছি, তার আগে পরিচয় করিয়ে দেই, তারপর আভাকে দেখিয়ে, এ হলো অন্বেষা মেহরিন, ডাকনাম আভা। নামটা শোনার সাথে সাথে আরদিন মনে মনে তার হৃদহরণী নামটা কয়েকবার উচ্চারণ করে নিল। অন্বেষা নামটা সত্যি সুন্দর। আফিকে দেখিয়ে, এ হলো আফিয়া তাহসিন ওরফে বাচাল রানী, দুজনই বাংলা ডিপার্টমেন্ট প্রথম বর্ষের স্টুডেন্ট। পরিচয় করিয়ে দেওয়ার সুবাদে তাদের দুজনকে হায় দিল আরদিন। প্রতিউত্তরে আভা ও আফি দুজনের একজনও কিছু বলল না।
আগের ন্যায় তাকিয়ে রইল তার দিকে। এদিকে আরদিন কিছু বুঝতে পারছেন দুজনের কি হয়েছে। তার হৃদহরণী মেয়েটা কেঁদে কেটে নিকাবে পুরো ভিজিয়ে ফেলেছে। নিধির আরদিনকে দেখিয়ে বলল, ভাবিয়াপু, উনি আমার ভাইয়া এবং তোমার উর্বী স্বামী মেহরাব আরদিন চৌধুরী। পেশায় কি সেটা আজও আমরা কেউ জানি না, সবার থেকে আড়াল করে রেখেছে। তবে প্রায় রাতে তাকে হাত পায়ে জখম নিয়ে বাড়িতে আসতে দেখি। তোমার প্রথম দায়িত্ব হবে ভাইয়া কি জব করে সেটা খুঁজে বের করা। নিধির আর কিছু বলতে যাচ্ছিল, আরদিন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। অযথা কেন এত কথা বলিস তুই নিধির? সেই আসার পর থেকে দেখছি এরা দুজন আমাকে দেখে কেমন কেঁদে যাচ্ছে। কেন সেটা না বলে তুই আমার সম্পর্কে রচনা বলা শুরু করেছিস? মূল পয়েন্ট নিয়ে কথা বল। অযথা কথা বলা আমার পছন্দ না, তুই সেটা ভালো করেই জানিস। এদিকে আরদিনের ধমক দেওয়া দেখে আভার ভয়ে হাত পা কাঁপছে। নিধির বলেছিল তার বড় ভাই নাকি অনেক রাগী, সেদিন কথাটা বিশ্বাস না করলেও আজ নিজের চোখে দেখতে পারছে। লোকটা কি আর্মিতে বা নেভিতে জব করে, চোখে মুখে কেমন একটা কাঠিন্যের ছাপ। নিধিরের এটুকুতে যিনি এত রেগে যাচ্ছেন, সত্যিটা যদি শুনে ঠিক কি কি করবে সেটা ভাবতে তার অন্তর আত্মা শুকিয়ে গেল। কি দরকার ছিল আফির মিথ্যা বলতে যাওয়া, আর সেই বা কেন তাতে সায় দিল, সেসব ভাবতে তার নিজের উপর নিজের ই কেমন রাগ লাগলো। আভার আত্মমর্যাদাবোধ খুবই প্রখর, সে ছোট থেকেই বই পড়তে পছন্দ করে। ক্লাস সপ্তম শ্রেণী থাকাকালীন সমরেশ মজুমদারের সাতকাহন নামে একটা উপন্যাস পড়েছিল। উপন্যাসের প্রধান চরিত্র দীপাবলির যে প্রখর আত্মমর্যাদা আত্মসম্মান ছিল তা তাকে বেশ গভীরভাবে স্পর্শ করেছিল। সে থেকে এই অবধি তার আত্মসম্মান আত্মমর্যাদাবোধে কখনো দাগ লাগতে দেয়নি। যথচাঁদ যেন সব চোখের পলকে ধুলির সাত হয়ে গেল। আর তা ভাবতে ই নিজের উপর নিজেই রাগে ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছে করল। কিঞ্চিত দূরে আফিকে দেখে মনে হচ্ছে সে এখনো কোনো গভীর ঘরে আছে, যার রেশ এখনো কাটাতে পারছে না। সে এ মুহূর্তে ঠিক যা যা শুনছে বা যা যা দেখছে তা যেন একটা খারাপ স্বপ্ন কিংবা ভ্রম। সে তো চেয়েছিল আফিকে নিধিরের থেকে বাঁচাতে, তাই অচেনা অজানা আগন্তুককে দেখে মিথ্যা বলে দিয়েছিল। ভেবেছিল পরে ভাইয়া তার কাছে ক্ষমা চেয়ে নিবে, কিন্তু সব যে তার উল্টো হয়ে যাবে তা সে ঘুণাক্ষরে বুঝতে পারেনি। বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো ছেলে ছিল না, ওনাকেই নিধিরের ভাই হতে হল। তারা যে আরো বিপদের গহীনে ঢুকে পড়েছে তা আন্দাজ করতে পারল। আভার কথা সত্যিই হল, আম ছালা দুটোই তারা হারালো। বিষণ্ণতা একটি মানসিক সমস্যা বা মানবিক আবেগ যা সকল মানুষ তাদের জীবনে নির্দিষ্ট একটা সময়ে এসে অনুভব করে। এর প্রভাবে মন খারাপ, হতাশা এবং সবকিছুর প্রতি কেমন একটা অনীহা বোধ জন্মায়। এমন পরিস্থিতিতে মানুষ নিজস্ব অনুভূতিতে অস্বস্তি বা ব্যথিত অনুভব করে, চারপাশটা কেমন বিষাদ আর বিষাক্ততার আবরণে আবৃত থাকে। মনে হয় এ বুঝি দমবন্ধ হয়ে মরে ই যাই। বিষণ্ণতায় ঘেরা নিকষ কালো এই আধার রজনীতে খোপাহীন খোলা কেশে ছাদের এক কোণের দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে আভা। এলোমেলো সব অনুভূতি নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে চন্দ্রবিহীন অন্তরীক্ষের পানে। দুপুরের সব কথা মনে পড়তে তার নিজের মাঝে খুব হীনন্যতাবোধ কাজ করছে। মনে হচ্ছে সে বুঝি চারদিক থেকে অন্ধকার দেখতে পাচ্ছে। মানুষটা তাকে নিয়ে কি ভাবলো সেটা ভেবে ভেবেই নিজের মাঝে কেমন অস্থিরতা অনুভব করছে। মানুষটা কি তাকে খারাপ মেয়ে ভাবছে, তাকে ওসব মেয়েদের দলে গণ্য করছে যারা কিনা সুদর্শন যুবক দেখলে কাছে পাবার মনোবাসনা করে, তেমনি মেয়ে ভাবছে কি? কিন্তু সে যে এমন মেয়ে নয়, তার কেন যে ইচ্ছে করছে এক ছুটে মানুষটার সামনে গিয়ে দাঁড়াতে আর বলতে, শুনুন আমি তেমন মেয়ে নই যেমনটা আপনি ভাবছেন, বিশ্বাস করুন আমি চাইনি মিথ্যা বলতে, কিন্তু আফির কথায় বলতে বাধ্য হয়েছি। আমি তো চেয়েছিলাম সত্যি তা বলে নিধির ভাইয়াকে বিদায় দিতে, কিন্তু আফি তা মাঝখানে ঝামেলা বাঁধিয়ে দিল, আর বেচারির বাকি দশ
সে তো আমাকে বাঁচাতে চেয়েছিল বলে এসব করল, তবে সেটা ভুল উপায়ে। তার উল্টো প্রতিক্রিয়া হবে যে মেয়েটা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি, নয়তো কি সে এমন বোকামি করত? কখনো করত না। ফ্ল্যাশব্যাক। আর দিন যখন নিধিরকে বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কি হয়েছে, সত্যি তো খুলে বলতে তখন কিছু তা বাধ্য হয়ে পুরো ঘটনা তাকে ডিটেলসে খুলে বলে নিতি। তাও পুরোটা নয়, শুধু আজকে ঘটে যাওয়া ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। আভাকে তার ভাবিয়াপু ডাকা, আভার বারণ করা, মোস্ট ইম্পর্টেন্ট আফির মিথ্যা বলাটা, আর তা শুনে আরদিন কিংকর্তব্য বিমূঢ়, বিস্ময়, হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। হা হয়ে আভার পানে একবার তো আফির পানে একবার, এমন ভাবে তাদেরকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করে গেল। এত বড় কর্মস্থলের বেশ নামকরা একজন অফিসার হয়েও তার মস্তিষ্কে ঠিক ঠাহর করতে পারল না এই মুহূর্তে এ পরিস্থিতিতে তার কিরূপ আচরণ করা শোভনীয় বা শোভা পায়। সে তাকিয়ে রইল আভার দিকে, ভাবছে মেয়েটা কি তাকে নিয়ে মজা করল নাকি সে তাকে পছন্দ করে। কিন্তু দুটোর কোনোটাই তো হওয়ার কথা নয়, কারণ তাদের ফেস টু ফেস আজই প্রথম দেখা হলো। অবশ্য গতকাল সে আভাকে দেখেছে, কিন্তু আভা তাকে দেখেনি বা তাকে যে আরদিন দেখেছে সে বিষয়ে অবগত নয়। তাহলে কেমনে কি এসব কিছু ভাবতে তার নিজেকে কেমন পাগল পাগল লাগল। এবার সে নিধিরকে প্রশ্ন না করে সোজা আভাকে প্রশ্ন করে বসল, আপনি কি আমাকে চিনেন বা আগে কখনো আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে? আমার যতদূর মনে পড়ছে আজই আমাদের প্রথম দেখা। তাহলে আমি আপনার উর্বি হই কিভাবে, যদি একটু বুঝিয়ে বলতেন। প্রশ্ন শোনার সাথে সাথে আভার কান্নার স্পিড যেন মুহূর্তে দ্বিগুণ বেড়ে গেল। এবার আর চাপা কান্না ধরে রাখতে না পেরে সশব্দে কেঁদে উঠল, তাতে যেন আরদিন আরো বেশি করে ভরকে গেল। হৃদহরণীর কান্না যে তার মোটেও সহ্য হচ্ছে না, এই বোকা মেয়েটা কি তা বুঝে না। একটিবার তার চোখের দিকে তাকালে সে দেখতে পেত তার অশ্রুজলে সিক্ত নেত্রপল্লব দেখে আরদিনের যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার বলতে ইচ্ছে হচ্ছে, দোহাই তোমায় হৃদহরণী, আর কেঁদো না, দেখো তোমার কান্না দেখে আমার ভেতরটায় কেমন তাণ্ডব চলছে, একটু শান্ত হও মেয়ে, আর আমাকেও এমন বিষব্যথা থেকে একটু নিষ্কৃত দাও। কিন্তু সেসব কোনো টার কিছু ই বলতে পারল না। কান্না বন্ধ করো অন্বেষা বাক্যটি ছাড়া, আর তাতেই যেন জাদুর মতো কাজ হল। তার হৃদহরণী কান্না বন্ধ করে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তারি পানে। এদিকে আভা যখন আরদিনের মুখে অন্বেষা নামটা শুনতে পেল, মুহূর্তে যেন তার শরীরের এক অদ্ভুত শিহরণ ভয় গেল। হৃৎপিণ্ড দ্রুত গতিতে উঠানামা করতে আরম্ভ করল। অন্বেষা নামে তাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি, অবশ্য বলা বাহুল্য সে কখনো কাউকে এ নামে ডাকতে দেয়নি, একমাত্র তার বাবাকে ছাড়া। আভার খুব ইচ্ছে পৃথিবীর সবাই তাকে আভা নামে ডাকুক। অন্বেষা নামটা শুধু দুটো মানুষের জন্য বরাদ্দকৃত, এক তার পিতা, অন্যজন তার স্বামী। ইসলামে আছে স্ত্রীকে প্রিয় নামে বা উপনামে ডাকা সুন্নত, এতে মহব্বত বাড়ে, আল্লাহর রহমত সর্বদা ওই দম্পতির উপর ন্যস্ত থাকে। তাই তার ইচ্ছে বিয়ের পর স্বামীকে বলবে, আপনি আমাকে সকলের মতো আভা না ডেকে অন্বেষা নামে ডাকবেন। কিন্তু আজ যেন সামনে থাকা ব্যক্তিটা তার ইচ্ছেকে দাবিয়ে দিল ওই নামটায় ডেকে, তার ইচ্ছে করছে বলতে, শুনুন আপনি আমাকে ওই নামে ডাকবেন না, পৃথিবীর দুটো স্পেশাল মানুষের জন্য সেই নামটি আমি যত্ন রেখে দিয়েছি, আপনার জন্য নয়। কিন্তু বলতে পারল না, বলার মতো সময়টা যথাযথ নয়, তাই আবারও আরদিনের দিকে পিটপিট চোখে চেয়ে রইল। আরদিন যখন দেখল তার হৃদহরণী তার প্রশ্নের উত্তর দিচ্ছে না, তাই আবারও প্রশ্নটা করার জন্য উদ্যোগ হতে পিছন থেকে এতক্ষণে আফি মুখ খুলল, বলল, ভাইয়া আমি এর উত্তরটা দিচ্ছি, আভারানী কে প্লিজ কিছু বলবেন না,
মেয়েটার কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে আমরা চেয়েছিলাম কিছু একটা বলে নিধির ভাইয়ার থেকে বেঁচে যেতে, কিন্তু বুঝতে পারিনি বাঁচার নামে উল্টো ফেঁসে যাব। আমরা তো জানতাম ইনা আপনিকে, ভেবেছিলাম এখন কিছু একটা বলে বেঁচে যেতে পারলে পরে ক্ষমা চেয়ে নিব, কিন্তু আপনি যে নিধির ভাইয়ার ভাইয়া তা বুঝিনি, যা যা হলো তার জন্য আমরা খুব দুঃখিত, দয়া করে ক্ষমা করে দিন। আর দিন, সে তো কখনো তার হৃদহরণী কে কষ্ট পেতে দিত না। যাই হোক, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন বাঁচিয়ে নিত, কিন্তু ছোট ভাইয়ের সামনে নিজের কঠোর সত্তা বজায় রাখতে কিছু এটা ভাবার ভান ধরে বলল, হুম বুঝলাম, আচ্ছা যাও, তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দিব, তবে একটা শর্তে। বলো রাজি হবে? শর্তের কথা শুনে আফির মনে মনে বলল, এ দুই ভাই কি শর্ত ছাড়া আর কিছু বুঝে না, আজীব। এক ভাইয়ের শর্ত রাখতে গিয়ে দুজনের ব্যান্ড বেজে গিয়েছে, এখন আবার এর শর্ত। বলি শর্তে শর্তে কি এবার মরে যাব নাকি ভাই? মুখে জবাব দিল, জি বলুন। তোমার এই বোকা বান্ধবী কে বলো কান্না থামাতে, যেভাবে কান্না করছে নাকের জল চোখের জল সব একাকার করে নিকাবকে রীতিমতো তিনের চার বার গোসল করিয়ে ফেলেছে। তার কান্না আমার কলিজায় বারবার আঘাত করছে, যা সহ্য করা ভীষণ দায়। তাকে থামতে বলো প্লিজ, শেষ কথাটা আসতে ই বলল, নিধির বোকার মতো হা করে রইল। সে তো ভেবেছিল তার ভাই অন্তত কিছু হলেও বলবে, কিন্তু সে যে কিছু বলল না, উল্টো ভাবিয়াপুর কান্না থামাতে বলছে। আমার ভাই তো এত সরল না, সে যত দূর তার ভাই কে চিনে? আর দিন মেয়েদের রেসপেক্ট করলো, অভদ্রতা কখনো টলারেট করে না, অথচ সেখানে আফি তাকে উঠবি জিজু আর ভাবিয়াপুর উঠবি স্বামী বলেছে, প্রতিউত্তরে তার ভাই এত সহজে ওদের ছেড়ে দিল, ভদ্রতার খাতিরে নাকি অন্য কোনো কারণে, খাপলা আছে, জিজ্ঞাসা করতে হবে। ততক্ষণে আভাও কান্না থামিয়ে দিয়েছে, সেও নিধিরের মতো একই চিন্তায় চিন্তিত। সামনে দাঁড়ানো ব্যক্তির সম্পর্কে যা শুনেছে যা দেখেছে আর এই মুহূর্তে যা দেখছে সবকিছু কেমন তালগোল বেঁধে গেছে তার কাছে। আপিও যে কম অবাক হয়নি তা কিন্তু নয়, তাই বোকার মতো প্রশ্ন করল, আর কিছু বলবেন না? আরো কিছু কি বলার ছিল? তোমাদের দেখে বোঝা যাচ্ছে তোমরা তোমাদের কাজে কতটা লজ্জিত। মানুষ অপরাধ করে যখন তার অপরাধ সম্পর্কে অবগত হয়, সে উপলব্ধি করতে পারে তার দ্বারা ভুল হয়েছে এবং তার জন্য সে অনুতপ্ত, তখন তাকে বলার মতো কিছু অবশিষ্ট থাকে না, সে মুহূর্তে অপরাধীকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই বলছি এসব ভুলে বাসায় যাও, তোমার আভারানীকেও জানিয়ে দিও এই মেহরাব আরদিন চৌধুরী তাকে ক্ষমা করে দিয়েছে। সে যেন আর বোকার মতো কান্নাকাটি না করে, মন খারাপ করে না থাকে। আর হ্যাঁ, এখন থেকে আর কোন রকম টেনশন করতে হবে না, নিধির তোমাদের আর জ্বালাবেন, আমি কথা দিচ্ছি। তারপর নিধিরের দিকে ফিরে বলল, তোর যদি আর কোনো ক্লাস না থাকে তাহলে বাসায় যা, রাতে তোর সাথে কথা হবে। কিছুক্ষণ তার হৃদহরণী দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে জরুরি কাজের তলবে তিনজনকে বিদায় দিয়ে আর দিন চলে গেল। ভাবনা থেকে বেরিয়ে আভা দেখল তার মা তাকে ডাকছে রাতের খাবারের জন্য। বসা থেকে উঠে সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পেল মেজ বোন নীরাও সিঁড়ি বেয়ে উপরে উঠছে, হয়তো তাকে ডাকতে আসছিল। নীরা আভাকে দেখতে পেয়ে বলল, আপাই এত রাতে ছাদে কি করছিলে? মা তখন থেকে ডেকে যাচ্ছে তোমায়, আসছো না দেখে আমি আসলাম, চলো খেতে যাবে। তুবার নাকি প্রচুর খিদে পেয়েছে তাই সে আমাকে পাঠিয়েছে, হুম চল। নীরা আজ রাতে আমাদের সাথে শুবি, তুই কথা আছে? আচ্ছা ভাই।
এখন চলো। প্রেমে পড়া মানেই মন কেমন করা, বুকের মধ্যে কি যেন একটা তোলপাড় করা অনুভূতি। প্রিয়সীর কথা ভাবতেই রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত শিহরণ বয়ে যাওয়া। আর সেটা যদি হয় প্রথম প্রেম, তাহলে সে তো সংজ্ঞাহীন। প্রেম যদি হয় সোনালি স্মৃতি, তাহলে প্রথম প্রেম সোনারঙে আঁকা স্মৃতির ঝরোখা। ছদ্ম প্রেমে পড়া কিশোর কিশোরীর কাছে প্রেম হলো স্বর্গীয় অনুভূতি। তখন তাদের কাছে দুনিয়াটা রঙ্গের কৌটোর ন্যায় মনে হয়। এ বুঝি প্রজাপতির পাখা লাগিয়ে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সময়। আর একজন প্রাপ্তবয়স্ক যুবকের কাছে প্রেমে পড়ে মানে কিছুটা মৃত্যুর মতো। প্রিয়সীকে ক্ষণে ক্ষণে দেখার ইচ্ছে দ তারা চিহ্ন গদ হওয়ার, তাকে একটু ছোঁয়ার ইচ্ছে ছটফট করা। আরো কত কি আরো দিনের মনে প্রেমনামক সুখপাখিটা থেকে থেকে নাড়া দিচ্ছে। চারপাশটা কেমন সুন্দর লাগছে তার কাছে। সে যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা যে তার এহাল করবে সে আন্দাজই করতে পারেনি, অথচ দেখা হয়েছে 48 ঘন্টাও হয়নি। এর মাঝে দুবারের সাক্ষাৎ মেয়েটাকে সে এতটা ভালোবেসে ফেলল, আশ্চর্য লাগছে নিজের কাছে। নিজেকে বারবার জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, তুমি কি সেই আর দিন যে মেয়েদের সহ্য করতে পারতে না বলে মেয়েদের থেকে সবসময় ডিস্টেন্স রেখে চলতে, আজ পর্যন্ত কোনো মেয়েকে তোমার মনে জায়গা দিতে পারোনি, সেই কি তুমি? কালকের হাসি যেন আজও তার কানে ঝনঝন করে বাজছে, আর আজকের কান্নার দৃশ্যটা সেটা যেন মনে মাঝে আরো এক দফা দাগ টেনেছে। ঈশ্বর, মেয়েটা কিভাবে কাঁদছিল! চোখ দুটো যেভাবে লাল হয়েছিল মনে হচ্ছে সাথে নাকটাও লাল হয়ে গিয়েছে। তখন তাকে দেখতে কেমন লাগছিল কল্পনা করতেই মন খারাপের ব্যথাটা নড়েচড়ে উঠল। মেয়েটাকে সে এখনো দেখেনি, দুটো চোখ, সামান্য হাসির আওয়াজ আর কান্নার শব্দ, এ তিনটির বেশি কিছু দেখেনি, অথচ সে মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। একথা শুনলে যে কেউ তাকে পাগল ভাবতে বাধ্য হবে। তার কি এসব শোভা পায়, না পাক তাতে তার কিছু আসে না। হৃদহরণীকে ভালোবেসে পাগল উপাধি পেতেও সে প্রস্তুত। ভালোবাসার মানুষটার জন্য পাগল হতেও ভালো লাগে। নিধির এসেছিল আরদিনের সাথে দুপুরের ঘটনা নিয়ে কথা বলতে, কিন্তু দরজার কাছে আসতেই দেখতে পেল আরদিন কফি মগ হাতে কিছু একটা ভাবছে আর মিটিমিটি হাসছে। নিধিরের আর বুঝতে বাকি রইল না তার ভাই যে প্রেমে পড়েছে, তার এখন নাচতে ইচ্ছে করছে। ফাইনালি তার ভাই প্রেমে পড়েছে, তার মানে তার রাস্তাও ক্লিয়ার, এখন থেকে সেও প্রেম করতে পারবে, এ খুশিতে সে বাকবাকুম। হঠাৎ তার মাথায় প্রশ্নের দোল খেল, মেয়েটাকে তার ভাবিয়া পুকি, কিন্তু সেটা কিভাবে সম্ভব, তাদের দেখাই হলো আজ, প্রথম দেখায় প্রেম নয় তো। সেটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ সে নিজেও প্রথম দেখায় একজনের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। নিজের ছোট মস্তিষ্কে এত চাপ না দিয়ে ভাইকে এই প্রশ্ন করা ভালো মনে করল সে, তাই বলল, ভাই আসো। ভাবনার মাঝে নিধিরের কথা শুনে আরদিনের রাগ হলো, হঠাৎ কিছু মনে পড়তে আসার অনুমতি দিল। নিধির রুমে প্রবেশ করে আরদিনের পাশের সোফাটাতে বসল। আরদিনের রুমটা বেশ বর্ষর, আর তাতে সোফার ব্যবস্থাও রয়েছে। নিধির বলল, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। আশা করি যা যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দিবে। আরদিন ভালো বাচ্চার মতো মাথা নাড়াল, অর্থাৎ সে সঠিক উত্তর দিবে, কারণ সে জানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই এ মুহূর্তে নিধিরের কথা না রাখলে তার থেকেও সে সঠিক তথ্য পাবে না, তাই কম্প্রোমাইজ করতে হবে। নিধির প্রথমে প্রশ্ন করল, তুমি কি প্রেমে পড়েছো? আরদিন স্বাভাবিকভাবে বলল,
তুই কিভাবে বুঝলি? উত্তর শুনে নিধির উত্তেজিত হয়ে পড়ল। তার মানে আমার সন্দেহ সত্যি, তুমি প্রেমে পড়েছো? কার প্রেমে পড়েছো? প্রেমে পড়িনি, তাকে ভালোবেসে ফেলেছি। আর তুই তাকে চিনিস? কি বলছো? আমি চিনি। কে সে? নাম কি তার? আচ্ছা, ভাবিয়াপু নয় তো? নিধির প্রশ্নটা করে আবার নিজেই নিজেকে বলতে লাগলো, দূর ভাবিয়াপু আবার কিভাবে হবে? তুমি তাকে আজই প্রথম দেখলে। তাহলে কে? ওই ঢঙ্গি মুনা নয় তো? মুনা আরদিনের মামাতো বোন। মুনা আরদিনকে বেশ পছন্দ করে। এমএ আরদিনের জন্য চোখ বন্ধ করে মৃ তারা চিহ্ন তুষাদ গ্রহণ করতে প্রস্তুত। মুনা কেন হতে যাবে আজীব? ওর মতো ছ্যাচরাকে কোন দুঃখে ভালোবাসতে যাব আমি? মুনা নয় তোর ভাবিয়াপু? কি কেমনে কি ভাই, কিভাবে সম্ভব? তোমাদের না আজ ই প্রথম দেখা? আরদিন আগের ন্যায় স্বাভাবিক থেকে জবাব দিল, আজ নয় কাল। কাল আমাদের প্রথম দেখা হয় রানীর বাজারের কাছে নতুন রেস্টুরেন্টে। তোর ভাবিয়াপু আমাকে দেখেনি? তবে আমি দেখেছি ওদের। তারপর সবকিছু খুলে বলল নিধিরকে। আরদিন ভেবেছিল কাউকে বলবে না, কিন্তু যখন জানল হৃদধরণী নিধিরের ভার্সিটি এবং ওর কারণে যেহেতু খুব তাড়াতাড়ি তার হৃদধরণী কে খুঁজে পেয়েছে, তাই কাউকে না বললেও নিধিরকে বলতে হবে। অতএব বলে দিয়েছে, আজ যদি নিধিরের সাথে দেখা করতে না যেত তাহলে কি তার হৃদহরণী কে এত সহজে পেয়ে যেত? হয়তো তার চাকরির পাওয়ার দেখিয়ে খুঁজে ফেলতে পারত, কিন্তু এত তাড়াতাড়ি পারত না। তাই এ ফেভারের খাতিরে হলেও বলতে হতো। নিধির সে তো ভীষণ ভীষণ খুশি। তার আর কিছু করতে হবে না, তার ভাই ই ভাবিয়াপুকে নিয়ে আসবে বাড়িতে। তাকে আর কষ্টে করে ভাইকে বাবা মাকে রাজি করাতে হবে না, কারণ ভাই রাজি মানে সবাই রাজি। মা তো খুশিতে পারবে না শোনার সাথে সাথে ভাবিয়াপুকে বউ করে নিয়ে আসে। তার বড় ছেলে যে বিয়ের জন্য রাজি হয়েছে বেশি। কিছু একটা মনে পড়তে নিধির বলল, কিন্তু ভাইয়া তুমি তো ভাবিয়াপুকে দেখনি, তাকে দেখার পর মতো পাল্টিয়ে নিবে কি? কারণ ভাবিয়াপু সুন্দর নয়, শ্যামবর্ণ। আভার সম্পর্কে সবকিছু ফার্স্ট টু লাস্ট খুলে বলল। সবকিছু শুনে আরদিন হঠাৎ গম্ভীর হয়ে গেল। এতক্ষণ ধরে চেহারায় যে একটা আনন্দের ঝিলিক ছিল সেটা এখন আর নেই, তার বদলে অন্ধকার দেখা দিল মুখে। তাতে নিধিরের মন খারাপ হয়ে গেল। তাহলে কি ভাই শ্যামবর্ণদের পছন্দ করে না? কিন্তু ভাই একদিন বলেছিল বিয়ে করলে মায়ের মতো কোনো শ্যামবর্ণ মেয়েকে বিয়ে করবে, আর আমি তাকে বাবার মতো ভালোবাসব, ঠিক যেমনটা বাবা মাকে ভালোবাসে তেমনই। তাহলে সে কি মিথ্যা ছিল? নিধির কিছু একটা জিজ্ঞাসা করবে, আরদিন তাকে থামিয়ে দিল, বলল তুই এখন রুমে যা, আমার সাথে আর কথা বলবি না, সামনেও আসবি না। তোকে যেন আমি না দেখি নিজের আশেপাশে। আর হ্যাঁ, মা বাবাকে কিছু বলবি না এ বিষয়ে। যাওয়ার সময় মাকে বলিস খাবার রুমে দিয়ে যেতে। নিচে যেতে পারবো না, ভালো লাগছে না। তুইও আর কোনো প্রশ্ন না করে এখন যা। যা বলেছি মনে থাকে যেন। কিন্তু ভা, যেতে বলেছি। অগত্যা নিধির কিছু বলতে না পেরে রেগেমেগে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজা বেশ জোরে বাড়ি দিতে ভুলল না। নিধিরের যাওয়ার পানে তাকিয়ে রইল আরদিন। আভা, নীরা, তুবা তিন বোন একসাথে শুয়ে আছে। আভা মাঝখানে, নীরা আর তুবা দু জন দু সাইটে। নীরা তুবা অপেক্ষা করছে আপাই তাদের কি বলবে সেটা শোনার জন্য। হঠাৎ আভা বলল,
নিরাত তুবাদু জোন আমাকে একটু জড়িয়ে ধরত, বলতে দেরি তুবা ধরতে দেরি নেই, সে যেন এটার সুযোগ খুঁজছিল। বড় আপাইকে সে ভীষণ ভালোবাসে, তার কাছে বড় আপাই মানে ভালোবাসার অপর নাম। মানবজাতি এমন কি, তারা যাকে একবার ভালোবেসে ফেলে তার খারাপ দিকটা দেখেও গায়ে মাখে না, ভালোবাসা বলে মেনে নেয়। দু বোনের আলিঙ্গন পেয়ে আভার মন ভালো হয়ে গেল। নীরা হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা আপাই, তোমার যখন মন খারাপ থাকে তখন তুমি আমাদের দু বোনকে এভাবে পাশে শুয়ে জড়িয়ে ধরতে কোনো বলো? প্রশ্ন শুনে তুবাও গলা মিলালো, তাই তো আপাই, কেন করো? মন খারাপে প্রিয় মানুষগুলোর সান্নিধ্য পেলে মন খারাপটা বেশিক্ষণ থাকে না, প্রিয় মানুষগুলোর মিষ্টি আলিঙ্গনে মন খারাপ ভাবটা ম্যাজিকের মতো উধাও হয়ে যায়। মার বিশেষ মানুষটার আলিঙ্গন পেলে মন খারাপ মিলিয়ে যায়। মাকে এখন গিয়ে জড়িয়ে ধরা সম্ভব নয়, আমার বিশেষ কোনো মানুষও নেই তোরা জানিস, তাই তোদেরকে জড়িয়ে ধরতে বলি, এতে আমার মন খারাপটা দূর হয়ে যায়। তোমার মন খারাপ কেন আপাই? নিরাত তুবাদু জনি সেইম প্রশ্ন করল। প্রতিউত্তরে কালকের আজকের সব ঘটনা খুলে বললাম। আমাদের তিন বোনের বন্ডিংটা বেশ গভীর, আমার সাথে কিছু হলে আফির পর আমার দু বোন তা জানে, কিছু হলে ওদের কাছে সব সময় বলি, লুকানোর মতো কিছু থাকে না, লুকাই না, সব বলে দেই, ওরাও বলে। এর ফলে তিন বোন মিলে সমস্যার সমাধান খুঁজে বের করতে বেশি অসুবিধা হয় না। বোন হলো আল্লাহর দেওয়া নেয়ামত, আমার কথাগুলো শুনে নিরা তুবাদু জনেই আফির উপর রেগে গিয়েছিল, পরে পুরোটা বলাতে শান্ত হয়। নীরা বলে, আফি আপু একদম বোকা আপাই, সে কি আর কিছু পায়নি বলার মতো, বেছে বেছে এটাই বলতে হলো, ভাগ্যিস ভাইয়াটা ভালো তাই কিছু বলেনি, নয়তো রেগে মেগে কি করত ভাবতে ই আমার ভয় করছে। সেটা ই, কিন্তু কেন যে আফির দোষ দিতে গিয়েও দিতে পারছি না, আফি যা করেছে আমার জন্য করেছে, মেয়েটা আসার পথে পুরোটা সময় সরি বলে আসছে, একটু আগেও ফোন করে কান্নাকাটি করে শেষ, বললাম আমি রেগে নেই তাও শুনেনি, সরি উপর সরি বলে যাচ্ছিল সমানতালে, তাই আরো রেগে ফোন কেটে দিয়েছি। নীরা বলল, থাক রাগ করো না, কাল ভার্সিটিতে গিয়ে আমাদের মতো আপুকেও জড়িয়ে ধরো, তুমি তো বলো মন খারাপে প্রিয় মানুষের আলিঙ্গনে মন ভালো হয়ে যায়, সেই টেকনিক ইউজ করো। ঠিক বলেছিস, তাই করব, মেয়েটা যা কাদা কেঁদেছে, আভা নীরা বকবক করছে, তুবার সেদিকে মন নেই, কি জানি কি ভাবছিল, হঠাৎ তুবা মুখ খুলল, মুখ খুলল বললে ভুল হবে বোমা ভাটালো, বলল, আপাই তুমি বলছো ভাইয়া অনেক রাগি, তাহলে তোমরা যা করেছো তাতে তার কিছু না কিছু রিয়াকশন করার কথা ছিল, কারণ রাগি মানুষরা এমনিতে রেগে থাকে, তার উপর তাদের নিয়ে উল্টোপাল্টা বললে তো জায়গায় মেরে দেওয়ার কথা, আর তুমি বলছো কিছু করেনি, জাল মেকুচ কালা নেই তো, সেটা আমিও ভেবেছি কিন্তু উত্তর পাইনি, কি জানি কি হয়েছে ওনার, কিছু না বলে উপদেশ দিয়ে বাসায় যেতে বলে দিলেন, তাই পরে কিছু ভাবিনি, আর তুই যে ডালে কিছু কালা খুঁজছিস তেমন কিছু না, আমাদের আজ ই প্রথম দেখা, যাই হোক ছাড় সেসব, নিজের ছোট মস্তিষ্কে অহেতুক এত চাপ দিস না,
বেচারা তোর চাপে গলে যাবে। ইরা তুবা দুজন হেসে দিল, সাথে আমিও। অতঃপর দুজনকে ঘুমাতে বললাম। আবার এখন ভালো লাগছে, সে ভাবছে বিপদ থেকে মুক্তি মিলেছে। নিধির ভাইয়া আর ভাবিয়াপু ভাবিয়াপু করে মাথা পোকা নাড়বে না। কাল থেকে আবার আগের মতো ভালোভাবে ভার্সিটিতে যেতে পারবে, প্যারা নেই। আদৌতে কি আভার ভাবনা সত্যি হবে? কে বলতে পারে, কাল নতুন ভোরের সাথে সাথে আভার জীবনেও নতুন কোনো এক অধ্যায় সূচনা হতে পারে। চলবে।